আছি। আমি মোহাম্মদ রাকিব হোসেন, আমি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এবছর অটোমোবাইল টেকনোলজি থেকে মানে পরীক্ষা দিয়েছি আর কি, ডিপ্লোমা কমপ্লিট। আমি রতন কুর্মি, আমি সিলেট পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, আর বর্তমানে সিএনজি থ্রি লাইনে কাজ করছি। শ্রীমঙ্গলে আর কেউ কি আছেন যিনি হচ্ছে অটোমোবাইল রিলেটেড জব করছেন? জি, আমার নাম উজ্জ্বল রায়, আমি ঢাকা পলিটেকনিক থেকে 2014 সালে ডিপ্লোমা কমপ্লিট করেছি অটোমোবাইলে, এখন নিলাম মোটরসে আছি। আসসালাম আলাইকুম, নাসির আহমেদ, আমি কুমিল্লা পলিটেকনিক থেকে এই মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, এখন টানার মোটরসে জব করছি। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, আমি ফেনী পলিটেকনিকে ডিপ্লোমা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এখনো অধ্যয়নরত আছি। কি কি সিস্টেম থাকে? ফান্ডামেন্টালস অফ ইঞ্জিন টেকনোলজি, ফান্ডামেন্টালস অফ কুলিং সিস্টেম, ফান্ডামেন্টালস অফ ইগনিশন সিস্টেম, ফান্ডামেন্টালস অফ ট্রান্সমিশন সিস্টেম, ডিফারেনশিয়াল গিয়ারবক্স, ফান্ডামেন্টাল অফ ক্লাচ সিস্টেম, ব্রেক সিস্টেম অ্যান্ড স্টিয়ারিং সিস্টেম। আমরা এই ট্রেনিং প্রোগ্রামে এই তেরোটা বিষয়ে আমরা জানবো। তো ফার্স্ট, যেহেতু তেরোটা, তো ফার্স্ট আমরা ছয়টা জানবো আর কি, আজকে আমরা ছয়টা জানবো। এর পরবর্তীতে আপনাদের পরামর্শের ভিত্তিতে বা আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা টাইম ফিক্স করবো, বাকিটা কালকে করবো নাকি পরশুদিন করবো। ঠিক আছে? জি স্যার, জি স্যার, খুব এগুলো তার অবজেক্টিভ অবশ্যই থাকে। তো আজকে ট্রেনিং এর অবজেক্টিভ টু নো অ্যাবাউট হিস্ট্রি অফ অটোমোবাইল, টু লার্ন অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল, কনস্ট্রাকশন অফ ইঞ্জিন, কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি, to learn about cooling system, ignition system, transmission system and their classification, construction, components and working principle, to learn about clutch system, brake system, steering system and their classification, construction, component and working principle, and to enhance the technical skill to repair and preventive maintenance. তো এই টেকনিক্যাল, আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং কনস্ট্রাকশন সবকিছু জানবো আমরা। এর একটাই রিজন, সেটা হচ্ছে যে আমাদের স্কিলটাকে বাড়াবো এবং সে অনুযায়ী আমরা স্কিলটাকে মানে আমরা ইমপ্লিমেন্ট করবো আর কি, কাজগুলো এই আমাদের এই জ্ঞানটাকে কাজে লাগাবো। হিস্ট্রি অফ অটোমোবাইল, আপনারা চিত্রতে দেখতে পাচ্ছেন যে একটি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখা যাচ্ছে, হয়তো বা আপনার নেটের সমস্যা। জি, ফ্রান্সের বিজ্ঞানী নিকোলাস 1769 সালে সর্বপ্রথম এই স্টিম গাড়িটি আবিষ্কার করেন। প্রোপোডাল রোড ভেহিকেল, দ্য মিলিটারি ট্র্যাক্টর, অ্যাকচুয়ালি ফ্রান্সের আর্মিদের জন্য তৈরি করা হয়েছিল, তিন চাকা বিশিষ্ট এবং এটার সর্বোচ্চ স্পিড ছিল 2.5 মাইল পাওয়ার আওয়ার। এই হচ্ছে সর্বপ্রথম গাড়ি, বিশ্বের বুকে সর্বপ্রথম গাড়িটা আবিষ্কার করেন নিকোলাস জোসেফ কাং। এরপরেই স্কটল্যান্ডের বিজ্ঞানী রবার্ট হ্যান্ডারসন 1932 থেকে 1939 সাল পর্যন্ত গবেষণা করে একটি ইলেকট্রিক ভেহিকল তৈরি করে, এটাকে নাম দিয়েছে, দেওয়া হয়েছিল ইলেকট্রিক ক্যারেজ।
ঠিক আছে, এটি ছিল হচ্ছে ইলেকট্রিক ক্যারেজটি, এই ধারণা থেকেই কিন্তু আজকে আমাদের যে হাইব্রিড ভেহিকেল এবং হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে যে লেটেস্ট ইলেকট্রিক ভেহিকেল যে এসেছে এই ধারণা থেকে এসেছে অ্যাকচুয়ালি। তো আপনারা এটাকে ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল বলতে, পৃথিবীর মানে ওয়ার্ল্ড এর ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল আপনারা এটাকে বলতে পারেন। তারপর 1885 এবং 83 সালে জার্মানির বিজ্ঞানী কার্ল বেঞ্চ জার্মানির বিজ্ঞানী কার্ল বেঞ্চ এই গাড়িটি আবিষ্কার করেন। এটাকে ফার্স্ট ট্রু অটোমোবাইল বলা হয় কারণ এটাকে এটাতে ইঞ্জিন ছিল। গ্যাসোলিন অটোমোবাইল পাওয়ার্ড অ্যান্ড ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, থ্রি হুইল ফোর সাইকেল ইঞ্জিন অ্যান্ড চেসিস ফ্রম এ সিঙ্গেল ইউনিট, মানে একটি সিঙ্গেল একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে চেসিস এবং ফোর স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট একটি গাড়ি আবিষ্কার করেছিলেন 1885 সালে। আর আর তার এই গাড়িটি তখন ফার্স্ট প্যাটেন্ট করা হয়, প্যাটেন্ট মানে হচ্ছে স্বত্বাধিকার করা হয়। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে DRP নাম্বার 37435 যেটা প্যাটেন্ট নাম্বার, প্যাটেন্ট মানে স্বত্বাধিকার, মানে এই গাড়ি যে উনি আবিষ্কার করেছে এটা হচ্ছে একটা মানে রেজিস্ট্রেশন হয়, এটাকে বলে প্যাটেন্ট, প্যাটেন্ট করা। আর আর এই সাল থেকেই 1886 সাল থেকেই এটা ছিল 29শে জানুয়ারি, প্যাটেন্ট করা ছিল 29শে জানুয়ারিতে 1886 সালে, ছিল 1885, বাট 29শে জানুয়ারি 1886 সালে সর্বপ্রথম ওয়ার্ল্ড অটোমোবাইল ডে পালন করা। আর তার এই ধারাবাহিকতা আমরা গত 29 তারিখ আপনারা হয়তো দেখেছেন আমাদের ফেসবুক এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে, 5টা পত্রিকাতে আমাদের নিউজ এসেছিল যে বাংলাদেশে সর্বপ্রথম ওয়ার্ল্ড অটোমোবাইল ডে উদযাপন করে টুইন অটোমোবাইল স্কুল, এই শিরোনামে একটা নিউজ প্রকাশিত হয়েছিল বাংলাদেশে 5টা অনলাইন পত্রিকাতে। তো এটি ছিল হচ্ছে ট্রু অটোমোবাইলস বলা হয় এটিকে, কারণ ইঞ্জিন যেহেতু ইঞ্জিন বিশিষ্ট একটি গাড়ি ছিল, যদিও বা 3 চাকার গ্যাসোলিন ইঞ্জিন বিশিষ্ট ছিল, এই জন্য এটাকে ট্রু অটোমোবাইল বলা হয়। এরপর 1883 সালে আবার গটলিব ডিমলার উনি একটি গাড়ি আবিষ্কার করেছে, এটা ফার্স্ট ফোর হুইলস ফোর স্ট্রোক ইঞ্জিন নোন অ্যাজ কনস্ট্যান্ট ডিমলার, এই গাড়িটার নাম ছিল কনস্ট্যান্ট ডিমলার, গাড়ির নাম দিয়েছিল ওনার নাম অনুসারে। এটা হচ্ছে সর্বপ্রথম ফোর হুইল মানে 4 চাকার গাড়ি, এর আগে তো ছিল যে 3 চাকা যেটা কার্ল বেঞ্চ আবিষ্কার করেছিল 1883 সালে। আবার ফার্স্ট ফোর হুইল গাড়ি আবিষ্কার করেন জার্মানির বিজ্ঞান। এরপরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিজ্ঞানী জিওরেস বেলজুয়েন সেলডেন উনি যে গাড়িটি আবিষ্কার করেছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন উইথ এ কেজ, এবং এটা উনি প্যাটেন্ট করেছিলেন, প্যাটেন্ট নাম্বার দেওয়া আছে 549 and 50। গাড়ির মধ্যে আপনি বলছেন যে 1877 সাল, অ্যাকচুয়ালি এই পিকচারটা 1877 সালের, এবং এই গাড়িটি 1877 সালে আবিষ্কৃত হয়। এক্সকিউজ মি ভাই, স্লাইড দেখলে ভালো হতো, স্লাইড দেখতে পাচ্ছেন না? স্লাইড আর কেউ দেখতে পাচ্ছেন না, এমন কেউ আছেন?
স্লাইড দেখতে পাচ্ছি ভাইয়া? দেখা যাচ্ছে? জি আপনি দেখতে পাবেন। দেখা যাচ্ছে না, আমি অনেককে দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাচ্ছি আপনাদের। দেখা যাচ্ছে না? ফ্রাঙ্ক ডুরি ডুরি এই দুই ভাই একটি গাড়ি আবিষ্কার করেন, এটা হচ্ছে গ্যাস পাওয়ার কার, ফার্স্ট সাকসেসফুল গ্যাস পাওয়ার কার, পার 4 আওয়ার্স পাওয়ার, টু স্ট্রোক মোটর, টু স্ট্রোক। দ্য Dury Brothers said the first American car manufacturing company. Okay, America's first car manufacturing company was Charles Dury and Frank Dury. And in 1893, the first car was a four-wheel car. This is our automobile history. মানে এরপরে আমরা আসব ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল। তো এর পরবর্তীতে আরো মানে অনেক হিস্ট্রি আছে যেগুলো অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এসেছে। তো আমি পরবর্তী যখন অন্যান্য সিস্টেম গুলো নিয়ে কথা বলবো তখন এগুলো আসবে যে অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে বেসিক। এরপরে কিন্তু এগুলোর উপরই কিন্তু রিসার্চ করে ডেভেলপ করতে করতে আজকের যে আমরা ইলেকট্রিক ভেহিকেল, টেসলার ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে হাইব্রিড ভেহিকেল এগুলো আমরা পাচ্ছি, এই পুরাতন এইসবের উপরে রিসার্চ করে এগুলোকে মডিফাই ডেভেলপমেন্ট করেই কিন্তু আজকে থেকে মানে এখন পর্যন্ত যে জায়গাগুলো পেয়েছি। তো আমাদেরকে অটোমোবাইল সম্বন্ধে জানতে গেলে আমাদের আসলে বেসিক জিনিসগুলো মানে বেসিক যে টেকনোলজি এগুলো জানতে হবে। তো আমরা বেসিক টেকনোলজি জানলাম যে এটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন, দেখিনি স্টিয়ারিং ছিল খুবই হার্ড এবং স্টিয়ারিং খুব মানে দেখতে পাচ্ছেন যে কেমন ছিল স্টিয়ারিং। এখন তো আমরা স্টিয়ারিং হুইল অনেক আগ থেকেই চলে আসছে কিন্তু এর আগে কিন্তু ফার্স্টের দিকে স্টিয়ারিং হুইলও ছিল না, এবং যে ডিফারেন্সিয়াল গিয়ারবক্স ডিফারেন্সিয়াল গিয়ারবক্স তো ছিল না। আপনারা দেখুন আগের চিত্রগুলো লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পেরেছেন যে ডিফারেন্সিয়াল গিয়ারবক্সটি কেমন ছিল বা ট্রান্সমিশন সিস্টেম কেমন ছিল। তো এগুলোর উপরেই ডেভেলপ করে অ্যাকচুয়ালি আজকের এই অবস্থায় এসেছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তো এখন আমরা জানবো যে ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল, অটোমোবাইলস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু সেভারাল টাইপস বেসড অন সেভারাল ক্রাইটেরিয়া। A brief classification of automobile is listed below. বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে বিভিন্ন ভাবে অটোমোবাইল কে আমরা ক্লাসিফাই করতে পারি। তো ফার্স্ট থিং যে বেসড অন পারপাস, যে পারপাসের উপর ডিপেন্ড করে দুই প্রকার, একটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল আর একটা হচ্ছে কমার্শিয়াল বা গুডস ভেহিকেল। প্যাসেঞ্জার ভেহিকেল যেমন কার্স, প্যাসেঞ্জার ভেহিকেল যেমন কার্স বিভিন্ন আপনার প্রাইভেট কার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্যাসেঞ্জার ভেহিকেল। ওকে, আর গুডস ভেহিকেল বা কমার্শিয়াল ভেহিকেল বলতে আমরা যেটা বুঝি, দিস ভেহিকেল আর ইউজড ফর ট্রান্সপোর্টেশন অফ গুডস কমার্শিয়ালি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, যেমন ট্রাক বাসটা অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার ভেহিকেলের মধ্যে কিন্তু এটা এটা কমার্শিয়াল ভেহিকেল, মানে প্যাসেঞ্জার যে ক্যারি করে এটাই অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার ভেহিকেল। কিন্তু এখানে বাসটা কমার্শিয়ালি যেহেতু ইউজ করা হয় এই জন্য আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একে আমরা কমার্শিয়াল ভেহিকেল বলে থাকি, এবং ট্রাক লরি এগুলো অ্যাকচুয়ালি কমার্শিয়াল ভেহিকেল। দুটার বাংলাদেশের মানে সারা বিশ্বের প্রেক্ষাপটে প্যাসেঞ্জার ভেহিকেল এবং কমার্শিয়াল ভেহিকেলের টেকনোলজি কিন্তু মোটামুটি মানে অনেক ডিফারেন্ট। কমার্শিয়াল ভেহিকেলেতে যে টেকনোলজি গুলো আছে বা এখন পর্যন্ত আছে প্যাসেঞ্জার ভেহিকেলে এই টেকনোলজি গুলো 20 বছর আগে এসেছে। তো যদি এখানে স্টুডেন্ট অনেকেই আছেন আমি তাদেরকে অ্যাডভাইস করব যদি আপনারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেন, সুইডিশ পলিটেকনিকের স্টুডেন্ট এখানে আমাদের সাথে জয়েন করেছেন, যে আপনারা যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ পর্যায়ে
অষ্টম সেমিস্টারে, তখন অবশ্যই আপনারা দেখবেন যে প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টে ট্রেনিং করার চেষ্টা করবে। বাংলাদেশে যেমন অনেক কমার্শিয়াল গাড়ির কোম্পানি আছে বা ফুল ডিস্ট্রিবিউটর আছে, যেমন নিডল, অশোক লিল্যান্ড অর্থাৎ ইফাদ অটোস, এগুলো তো অ্যাকচুয়ালি ট্রেনিং করলে আপনারা টেকনোলজি সম্বন্ধে এত ভালো কিছু জানতে পারবেন। তো কেন পারবেন না এটা পরবর্তীতে আমি বলবো, যখন টেকনোলজি গুলো আপনাদের সামনে বলবো তখন ডিটেলস বলবো যে কোন গাড়িতে মানে কখন আসে এগুলো। যেমন এখন কিন্তু আমাদের বাংলাদেশে যে প্রাইভেট কার গুলো চলছে এগুলো কিন্তু BS6, কিন্তু প্যাসেঞ্জার কমার্শিয়াল যেগুলো গাড়ি সেগুলো কিন্তু BS4। তো BS6 এবং BS6 এর মধ্যে অনেক টেকনোলজিক্যাল ডিফারেন্ট রয়েছে এবং অনেক 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 ডিফারেন্ট রয়েছে আর কি। তো কেন কমার্শিয়াল গাড়িতে পরে আসে বা আগে আসে এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সটে কথা বলবো, কারণ যখন আমি ইউরো 4 বা ইউরো 1, 2, 3, 4 বা BS4, BS3 এগুলো নিয়ে যখন ট্রেনিং প্রোগ্রাম আমি করবো বা সেশন করবো তখন আমি এগুলো নিয়ে আলোচনা করবো। বেসড অন ক্যাপাসিটিতে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি, হেভি মোটর ভেহিকেল, লার্জ অ্যান্ড বাকলি মোটর ভেহিকেল, যেমন ট্রাক গুলো, যেমন 30-40 চাকার যে ট্রাক গুলো বা 22-18 চাকা 22 চাকার যে ট্রাক গুলো আসছে এগুলোকে হেভি মোটর ভেহিকেল বলে। মিডিয়াম মোটর ভেহিকেল, রিলেটিভ মিডিয়াম সাইজ ভেহিকেল, স্মল ট্রাক, মিনি বাস, এগুলো হচ্ছে মিডিয়াম ভেহিকেল। এবং লাইট মোটর ভেহিকেল, স্মল মোটর ভেহিকেল এর মধ্যে হচ্ছে প্যাসেঞ্জার কার, যেমন কার, জিপ, হ্যাঁ এগুলো হচ্ছে লাইট মোটর ভেহিকেল। বেসড অন ফুয়েল সোর্স, ফুয়েল সোর্স এর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অনেক ভাগে বিভক্ত করে যায়, আমি ডিটেলস বলছি আপনাদেরকে। পেট্রোল ইঞ্জিন ভেহিকেল, পেট্রোল ইঞ্জিন ভেহিকেলস এর মধ্যে যেমন প্রাইভেট কার, মোটরসাইকেল, স্কুটার, এগুলো হচ্ছে পেট্রোল ইঞ্জিন ভেহিকেল। বাট প্যাসেঞ্জার কারের মধ্যেও, যেমন প্রাইভেট কারের মধ্যেও আপনার ডিজেল ইঞ্জিনও রয়েছে। জিপ যেমন বাজার স্পোর্টসে ডিজেল ইঞ্জিন রয়েছে, পেট্রোল ইঞ্জিন রয়েছে। তারপর হচ্ছে ডিজেল ইঞ্জিন ভেহিকেল, অটোমেটিক পাওয়ার্ড বাই ডিজেল, মানে সে গাড়িগুলো ডিজেল দিয়ে পাওয়ার উৎপন্ন করে, এগুলো আমরা ডিজেল ইঞ্জিন ভেহিকেল বলে থাকি। আর জি জি মানে পেট্রোল ইঞ্জিন আর না মানে টু স্ট্রোক আর ফোর স্ট্রোক ইঞ্জিনের মধ্যে মানে পার্থক্যটা কি? আচ্ছা, টু স্ট্রোক ফোর স্ট্রোক আমরা আসতেছি নেক্সট আছে, ওকে জি। যে ইঞ্জিন ডিজেল বার্নিং করে পাওয়ার প্রডিউস করে সেটাকে ডিজেল ইঞ্জিন বলে। সাধারণত কমার্শিয়াল গাড়িগুলো ডিজেল ইঞ্জিনে হয়ে থাকে, কারণ ডিজেল ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেশি এবং শক্তি অনেক বেশি, এই জন্য ডিজেল ইঞ্জিন গুলো কমার্শিয়াল গাড়িতে ইউজ করা হয় বা কমার্শিয়াল গাড়িতে ডিজেল ইঞ্জিন ইউজ করা হয়। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। সরি বুঝতে পারিনি স্যার, একটা ছোট প্রশ্ন আছে স্যার। জি প্লিজ প্লিজ যদি একটু সংক্ষেপে বলেন এই ব্যাপারে। জি, পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের যে শক্তি ডিজেল ইঞ্জিনের বেশি, এটা কি কারণে হয় স্যার? আচ্ছা, ডিজেল ইঞ্জিনের আপনারা অথবা জানেন যে ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও অনেক বেশি এবং পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কম। কম্প্রেশন রেশিও বেশি কেন হয়? ভলিউমেট্রিক এফিসিয়েন্সি যদি বেশি হয় তাহলে কম্প্রেশন রেশিও বেশি হয়, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি যদি কম হয় তাহলে কম্প্রেশন রেশিও কম হয়। কম্প্রেশন রেশিও যেহেতু বেশি ডিজেল ইঞ্জিনে, অবশ্যই পাওয়ার বেশি প্রডিউস করবে, কারণ ওখানে এর মধ্যে বেশি পরিমাণ কম্প্রেস যুক্ত, বেশি খুব বেশি কম্প্রেস এয়ারের মধ্যে যদি আপনি
ইগনিশন করেন বা কম্বাশন করেন তাহলে বেশি পাওয়ার প্রডিউস করবে, কারণ এখানে বাতাসটা খুব বেশি কম্প্রেস থাকে, যার ফলে এটার মধ্যে বাতাসের যে আন্তঃআণবিক গ্যাপ রয়েছে অণুর মধ্যে এগুলো খুব কম থাকে এবং আয়তন অনেক বেশি থাকে বাতাস অল্প জায়গার মধ্যে, ঠিক আছে? এবং এটা কিন্তু সেলফ ইগনাইটেড, এটাতে কিন্তু স্পার্ক প্লাগ থাকে না, আপনারা জানেন। জি স্যার বুঝতে পারছি স্যার, আসলে ওই যে তার মানে স্যার ডিজেল ইঞ্জিনের যে ও আলাদা বাতাস কম্প্রেস করে এর জন্য স্যার ওর শক্তিটা বেশি। জি জি জি। এরপর হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল, অটোমোটিভ দ্যাট ইউজ বোথ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন এন্ড ইলেকট্রিক পাওয়ার সোর্স টু প্রপেল ইটসেলফ, যেমন হচ্ছে জাগুয়ার X7 5, আউটল্যান্ডার, এছাড়াও প্লাগিন হাইব্রিড যেগুলো গাড়ি আছে এগুলোকে আমরা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল বলে থাকি। কারণ হচ্ছে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল কেন বলা হয় যে এইটাতে ইঞ্জিন এবং অক্সিলারি ব্যাটারি অক্সিলারি পাওয়ার মডিউল থাকে। অক্সিলারি পাওয়ার মডিউল মিন্স হচ্ছে যে এটাতে এক্সট্রা একটা ব্যাটারি থাকে, মাঝে মাঝে তার প্রয়োজন অনুসারে ব্যাটারি দিয়ে চলে, ইঞ্জিন বন্ধ থাকে এবং কিছু সময় আবার কখনো কখনো আবার ইঞ্জিন বন্ধ থাকে শুধু ব্যাটারি দিয়ে চলে, আবার ব্যাটারি বন্ধ থাকে শুধু ইঞ্জিন দিয়ে চলে, ব্যাটারি পাওয়ার সোর্স বন্ধ থাকে ইঞ্জিন দিয়ে চলে। এবং এটিকে আপনি প্লাগ ইন হাইব্রিড বাসায় পাওয়ার ইলেকট্রিক পাওয়ার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন প্লাগ ইন হাইব্রিড। এবং ইলেকট্রিক ভেহিকেল যেটা সেটা হচ্ছে যে অনলি ইলেকট্রিক অনলি ইটসেলফ ইট প্রোপেল বাই অনলি ইলেকট্রিক পাওয়ার, কারণ হচ্ছে যে এটাতে কোনো ইঞ্জিন থাকে না ইলেকট্রিক ভেহিকেল। যেমন আপনারা দেখতে পাচ্ছেন টেসলার যে মডেলগুলো আমি এখানে উল্লেখ করেছি, টেসলা মডেল এস, টেসলা মডেল 3 এবং টেসলা মডেল এক্স, এই মডেলগুলো এবং এছাড়াও টাটার কিছু ইলেকট্রিক ভেহিকেল আসবে বাংলাদেশে বা এখন ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এগুলোতে অ্যাকচুয়ালি ইঞ্জিন থাকে না, অনলি পাওয়ার সোর্স ইলেকট্রিক পাওয়ার দিয়েই চলে, এই জন্য এটাকে ইলেকট্রিক ভেহিকেল বলা হয়। আর আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে সাধারণ যে গাড়িগুলো আছে ফুয়েল চালিত কনভেনশনাল ইঞ্জিনের, এগুলো হচ্ছে হাইব্রিড এবং হাইব্রিড ভেহিকেলের ভ্যাট ট্যাক্স অনেক কম ইম্পোর্টের ক্ষেত্রে এবং ইলেকট্রিক ভেহিকেলের ভ্যাট ট্যাক্স আরো কম। এর আগে আমি এর আগে আরেকটা জিনিস বলেছিলাম যে ইউরো 4, ইউরো 6, ইউরো 5, ইউরো 6 এবং BS5 বা BS6 এগুলোর উপরেও কিন্তু ভ্যাট ট্যাক্স ডিপেন্ড করে এবং নির্দিষ্ট একটা সময় পর, যেমন আপনারা যেগুলো মোটরসাইকেল ইউজ করতেছেন বা আমরা যেগুলো ইউজ করছি এগুলো কিন্তু সব BS4, BS3 কিন্তু 2018 সালে ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট, কারণ BS3 তে BS4 এর চেয়ে বেশি ইমিশন দূষিত হয় আর কি, মানে পরিবেশটা নষ্ট মানে পরিবেশ দূষিত হয়, এই জন্য BS3 ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। প্রত্যেকটা দেশে এরকম কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন কিছুদিন আগে আমাদের 2020 সালেই আমাদের হচ্ছে BS6 গাড়ি আসতেছে, অর্থাৎ BS6 আমাদের সুজুকি যে প্যাসেঞ্জার গুলো বাংলাদেশে আসতেছে BS6 আসতেছে, BS4 বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ ইম্পোর্ট করতে পারবে না। হাইব্রিড গাড়িতে আপনার ইঞ্জিন বন্ধ থাকলে ব্যাটারি দিয়ে চলে, জি, তাহলে শুধু আর ইলেকট্রিক গাড়িতে কি ইঞ্জিন থাকে না স্যার? না ইলেকট্রিক গাড়িতে ইঞ্জিন থাকবে না, ইলেকট্রিক ভেহিকেলে ইঞ্জিন থাকবে, শুধু ব্যাটারি দিয়ে চলবে, এই তো? অনলি ব্যাটারি দিয়ে আপনি চার্জ, অনলি ব্যাটারি দিয়ে চলবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটি আলোড়ন সৃষ্টি করেছে, কারণ ইমিশন মানে ফ্রি ভেহিকেল আর কি, ইমিশন কন্ট্রোল
ফুললি কন্ট্রোল ভেহিকল, এটা দিয়ে আপনাদের কোনো ভাইব্রেশন মানে পরিবেশ দূষিত হবে না, কারণ এতে কোনো জ্বালানি নেই, ফুয়েল বার্নিং হবে না, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং নক্স গ্যাস এগুলো কোনো কিছুই প্রোডিউস হবে না, এগুলো বাতাসে মিক্স হবে না, এই জন্য এটা খুব জোরালো ভাবে থ্যাংক ইউ স্যার, খুব জোরালো ভাবে মানে আমাদের যে বিশ্বের এখন শীর্ষ ধনী ইলন মাস্ক, আপনারা চেনেন হয়তো বা ইলন মাস্কের কোম্পানি টেসলা, উনি শুধু আমি মনে করি শুধু উনি হচ্ছে ইঞ্জিনিয়ার না, উনি হচ্ছে আমাদের পৃথিবীর বন্ধু, কারণ উনি পৃথিবীকে নিয়ে অনেক চিন্তা করে আর কি, কিভাবে পরিবেশ দূষণ মুক্ত করা যায়, আর সেই থিঙ্কিং থেকেই সেই গাড়িটা ফার্স্ট লঞ্চ করেছিল ইলেকট্রিক ভেহিকল, মানে আমার একটা কোশ্চেন ছিল, জি জি জি, আমাদের যে হাইব্রিড ভেহিকেল গুলো আছে এটাতে ইলেকট্রিক এবং ইঞ্জিনের যে মানে চালানোর যে ইয়াটা, এটা কি অটোমেটিক না ড্রাইভার চাইলে ইচ্ছা মতো ইঞ্জিন বা ব্যাটারি দুটো দিয়ে আলাদা আলাদা করে চালাইতে পারবে? হ্যাঁ, এটা অটোমেটিক কিন্তু করতে পারবে এবং ড্রাইভার চাইলেও করতে পারবে, ড্রাইভার যদি মনে করে যে না আমি এখন শুধু ব্যাটারি দিয়ে চালাবো করতে পারবে, যেমন যে গাড়িগুলো হচ্ছে প্লাগইন হাইব্রিড না নরমাল হাইব্রিড এগুলো তো করতে পারবে না, ওটা গাড়ির উপর ডিপেন্ড করবে যে অটোমেটিক চালাতে পারবে না ম্যানুয়ালিও চালাতে পারবে। আচ্ছা ধন্যবাদ। গ্যাস ভেহিকেল, গ্যাস ভেহিকেল মিন্স হচ্ছে গ্যাস সিএনজি এলপি দিয়ে যে গাড়িগুলো চলে এটাকে গ্যাস ভেহিকেল বলে, গ্যাস পাওয়ার্ড ভেহিকেল বলে। কারণ হচ্ছে এলপিজি হচ্ছে তো এখনো আমাদের বাংলাদেশে এখনো সিএনজি বা এলপিজির জন্য শুধু কোনো গাড়ি আসেনি, ইন্ডিয়াতে আছে বা অন্যান্য দেশে আছে, শুধু সিএনজি বা এলপিজি দিয়ে মানে শুধু সিএনজি এবং এলপিজির জন্যই ওই গাড়ি তৈরি করা, ওটাতে ফুয়েল অ্যাকচুয়ালি থাকে মানে ডিজেল বা পেট্রোল দিয়ে চালানো না, এলপিজি বা সিএনজির জন্য তৈরি করা, এটাকে গ্যাস পাওয়ার ভেহিকেল বলা হয়। স্যার এখন এখন তো স্যার অনেক গাড়িতে স্যার আপনার গ্যাস করে নেওয়া হয়, ওই যে বলা হয় সিএনজি দিয়ে চলে, জি জি জি, ওইটাকে অ্যাকচুয়ালি গ্যাস ফুয়েল বল ভেহিকেল বলা যাবে না, কারণ এটা অ্যাকচুয়ালি ফুয়েল মানে গ্যাস দিয়ে চালানোর জন্য অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং করা হয় না, কারণ হচ্ছে এটা অনলি ফুয়েল দিয়ে চালানোর জন্যই করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যেহেতু ফুয়েল কস্ট অনেক বেশি এবং সিএনজি এবং ফুয়েলের রেটের ভেরিয়েশন অনেক বেশি, এই জন্য আমরা গাড়িটাকে ইকোনমি করার জন্য সিএনজি করে থাকি অ্যাকচুয়ালি, কিন্তু সিএনজি করলে অনেক ব্যাড ইম্প্যাক্ট রয়েছে, অনেক শুধু মানে এক সাইডে অনেক সাইডে ব্যাড ইম্প্যাক্ট রয়েছে, যেমন হচ্ছে ইঞ্জিনটা তাড়াতাড়ি ওয়ারেলিং পিরিয়ড চলে আসে, সাসপেনশন সিস্টেম দ্রুত ড্যামেজ হয়ে যায়, তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় সিএনজি কনভার্সন করলে। ওকে স্যার, আমরা পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন কিভাবে চিনতে পারি? সরি, মানে পেট্রোল পেট্রোল ডিজেল মানে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন এটা কিভাবে চিনতে পারি? কিভাবে মানে পেট্রোল ইঞ্জিন স্যার আর হচ্ছে ডিজেল ইঞ্জিন এটা তো কিভাবে আমি বলি ফার্স্ট আপনি গাড়ি স্টার্ট দেওয়া আছে বাইরে থেকে দেখে বুঝতে পারবেন ডিজেল ইঞ্জিনের সাউন্ড বেশি হবে, পেট্রোল ইঞ্জিনের সাউন্ড কম হবে, এটা হচ্ছে ফার্স্ট আপনি কিছু দেখবেন না সাউন্ড শুনে বুঝতে পারবেন, নাম্বার দুই আপনি ইঞ্জেক্টর দেখে বুঝতে পারবেন না, কারণ ডিজেল ইঞ্জিন ইঞ্জেক্টর ইউজ করা হয়, পেট্রোল ইঞ্জিনও ইঞ্জেক্টর ইউজ করা হয়, এখন আগে কিন্তু আমরা পড়তাম পলিটেকনিকে যখন পড়ছি তখন পড়েছি যে ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্য, ডিজেল ইঞ্জিন ইঞ্জেক্টর থাকে, পেট্রোল ইঞ্জিনে ইঞ্জেক্টর থাকে, ডিজেল ইঞ্জিনে ইঞ্জেক্টর থাকে না, কিন্তু এখন এখন কিন্তু ডিজেল ইঞ্জিনেও ইঞ্জেক্টর ইউজ করা হয় কমনওয়েলথ ইঞ্জিন গুলোতে, তো আপনি দেখবেন যে গাড়িতে স্পার্ক প্লাগ আছে
সেইটাই হচ্ছে বা ইগনিশন কয়েল, মানে গাড়ি আপনি বনেট খুলে দেখতে পারবেন যে ইগনিশন কয়েল, ইগনিশন কয়েল মানে স্যার যে গাড়িতে স্পার্ক প্লাগ থাকবে, জি জি স্পার্ক প্লাগ এবং ইগনিশন কয়েল, আপনি তো বনেটটা খুলে দেখতে পারবেন ইগনিশন কয়েল, আর ডিজেল ইঞ্জিনে কখনো ইগনিশন কয়েল থাকবে না, ঠিক আছে? সোলার ভেহিকেল নিয়ে একটা তারা হচ্ছে এখনো রিসার্চ করতেছে, সোলার ভেহিকেল হলে আরো আমাদের জন্য ভালো হবে যদি ইফেক্টিভ সোলার ভেহিকেল হয়, যেমন এখন যে ইলেকট্রিক ভেহিকেল গুলো আছে এগুলো বাংলাদেশে আসলে কিন্তু আমাদের বাংলাদেশের যে ইলেকট্রিক চাহিদা এটা কিন্তু আরো বেড়ে যাবে, কারণ এই গাড়িগুলো সব চার্জ দিতে হবে ইলেকট্রিক পাওয়ার দিয়ে। সো যখন ইলেকট্রিক ভেহিকেল সোলার ভেহিকেল আসবে তখন কিন্তু হচ্ছে কোনো কোনো পাওয়ারই লাগবে না, আমাদের রিনিউয়েবল এনার্জি যেটা আমাদের সোলার এটা ইউজ করেই গাড়িটা চালাতে পারবো। ইলেকট্রিক ভেহিকেল লেখা থাকবে বডির মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে হাইড্রোজেন ফুয়েল, আমরা এখন মানে কি আগের জন যিনি বলতেছিলেন যে আমি একবার একটা কোশ্চেন করছিলাম এরকম যে এই গাড়িগুলো চেনা যায় কিভাবে যেটার মধ্যে ব্যাটারি আছে আর কি, তো আমাকে একজন অ্যানসার দিছিলেন এরকম যে পিছনে যে প্যাসেঞ্জার সিটে আপনার ওই হ্যান্ডেলের ওই সাইডে হচ্ছে একটা গ্যাপ থাকে বাতাসটা পাস করার জন্য, মানে বসার জায়গাটা একটু আপনার খেলানো থাকে এবং ওই জায়গাটা মানে এয়ার পাসিং এর একটা ব্যাপার থাকে, কারণ ওই প্যাসেঞ্জার যে জায়গাটা বসে ওই জায়গাটাতেই নাকি ব্যাটারিটা সেট হয়। ব্যাটারি কোথায় থাকে আমি বলতেছি, ব্যাটারি আমাদের সুজুকি যে হাইব্রিড ভেহিকেল এটা কো ড্রাইভারের সিটের নিচে থাকে, হাইব্রিড মানে অক্সিলারি যে ব্যাটারিটা, এবং মিৎসুবিশি টয়োটা এগুলো মানে পিছনে যে সিটের মানে নিচে বা সাইডে থাকে আর কি, যেখানে লাগেজ কম্পার্টমেন্ট যেটা এদিকেও থাকতে পারে এবং সিটের নিচে থাকতে পারে। উনি জাস্ট কোশ্চেন করছে যে আমি বাইতে কিভাবে চিনতে পারবো হাইব্রিড গাড়ি, হাইব্রিড গাড়িতে ফার্স্ট আপনি দেখতে পারবেন যে গাড়িতে লেখা থাকবে হাইব্রিড ভেহিকেল বা করলা হাইব্রিড বা করলার, যে করলার কিন্তু এখন হাইব্রিড গাড়ি বের হয়েছে এবং নিশান আউটল্যান্ডার মিৎসুবিশি আউটল্যান্ডার সুজুকি হাইব্রিড বের হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবেন বডি লেখা। সরি মাঝখানে একটু ঝামেলা করি, টয়োটার কিন্তু চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে সামনের এবং পিছনের লোগোটা ব্লু কালার থাকবে, শুধুমাত্র টয়োটার জন্যই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, নতুন একটা ইনফরমেশন আমি জানলাম, এটা সবাই জানলো, মানে ব্লু নাকি গ্রিন? না না ব্লু, মানে সামনের এবং পিছনের যে লোগোটা থাকে টয়োটার ওটা ব্লু থাকবে, কালারটা ব্লু হবে শুধু টয়োটার জন্য। ওকে, যেমন এরপর হচ্ছে হাইড্রোজেন ফুয়েল ভেহিকেলস, বাংলাদেশে অ্যাকচুয়ালি হাইড্রোজেন ফুয়েল নেই, তো হাইড্রোজেন ফুয়েল যেমন হোন্ডা FCX চেরিটি গাড়িটা হাইড্রোজেন ফুয়েল ভেহিকেল, এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল পাম্পে গিয়ে হাইড্রোজেন ফুয়েল নিয়ে তারপর গাড়ি চালাতে হয়, সেটা তো সেম ইঞ্জিন রয়েছে, এটাতে ইলেকট্রিক বা অন্য ইলেকট্রিক ব্যাটারি বা পাওয়ার ইউজ করেন, হাইড্রোজেন ফুয়েল ইউজ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে বেজন টাইপ অফ ট্রান্সমিশন, ট্রান্সমিশন সিস্টেমের উপর ডিপেন্ড করে কয়েক ভাগে ভাগ করতে পারি, ম্যানুয়াল ট্রান্সমিশন ভেহিকেল, ম্যানুয়াল ট্রান্সমিশন ইজ এ মাল্টি স্পিড মোটর ভেহিকেল ট্রান্সমিশন সিস্টেম ওয়্যার গিয়ার চেঞ্জ রিকোয়ার্ড টু ড্রাইভার টু ম্যানুয়ালি সিলেক্ট দ্য গিয়ার বাই অপারেটিং এ গিয়ার লিভার, মানে যে গিয়ার ম্যানুয়াল ট্রান্সমিশনের যে গাড়ি আছে গিয়ার ক্লাচ প্রেস করে তারপর হচ্ছে ম্যানুয়ালি গিয়ার শিফটিং করতে হয়, অটো ট্রান্সমিশন
vehicle should say an automatic transmission is multi-speed transmission used in motor vehicle that does not require any driver input to change gear under normal driving. আপনি জাস্ট দিতে দিয়ে রেখে গাড়ি আপনি সারাক্ষণ চালাতে পারেন, এটা কোনো ড্রাইভিং ড্রাইভিং এর সময় গিয়ার শিফটিং এর কোনো প্রয়োজন হয় না। অটোমেটিক ইঞ্জিন অ্যাক্সেলারেশন এর উপর ডিপেন্ড করে গিয়ার রেশিও অনুযায়ী গিয়ার শিফটিং হয়। এই কোর্স গুলো কিভাবে হয় না হয় এগুলো আমরা পরবর্তীতে আমরা নেক্সট সেশনে নিয়ে আসবো, এটা ফাংশন এবং নেক্সট আছে মানে এই স্লাইডে এই প্রোগ্রামের নেক্সট এতে আছে। তারপর হচ্ছে অটো ট্রান্সমিশনের আরেকটা ক্লারিফিকেশন আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন সিভিটি গিয়ারবক্স। এবং অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন শেষ করি প্রোগ্রামটা। এইটা নিয়ে আমরা প্রোগ্রামের শেষে কথা বলি। হ্যাঁ যদি মানে টেকনোলজিক্যাল কোনো কোশ্চেন থাকে এই টপিক রিলেটেড তাহলে একটু প্লিজ, তাহলে আমার জন্য ভালো হবে, আমার কনসেন্ট্রেশনটা থাকবে। জি ওকে ওকে নুরুল ভাই অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনটা একটু আবার একটু ক্লিয়ার করবেন প্লিজ। আচ্ছা অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনটা হচ্ছে ফুললি এটা হলো ফুললি ম্যানুয়াল ট্রান্সমিশন ইন্টারনাল ফাংশন, ক্লাচ প্লেট প্রেসার প্লেট পুলিশ বেয়ারিং পাইলট বেয়ারিং ফর সবই রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশনের মতোই। বাট দেয়ার ইজ এ শিফটিং যে ফাংশনটা গিয়ার শিফটিং ফাংশনটা আপনি আপনি চিত্রতে লক্ষ্য করবেন যে বাম পাশে আর এন এবং ডি রয়েছে এবং ডান পাশে মাঝখানে এম রয়েছে এবং সামনে মাইনাস এবং পিছনে প্লাস রয়েছে। ওকে তো এটার জন্য আলাদা একটা ইউনিট রয়েছে এমটি অ্যাকচুয়েটর অ্যাসেম্বলি এবং অ্যাকচুয়েটর ইউনিট, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি গিয়ারটা শিফটিং হয়। আপনি ডিতে দিয়ে রাখবেন, যখন শুধু ডিতে দিয়ে রাখবেন তখন গাড়ি চালাবেন স্পিডের উপর ডিপেন্ড করে, গাড়ি স্পিড রেশিওর উপর ডিপেন্ড করে বা অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করে আপনার গিয়ারটা শিফটিং হবে। ওকে কিভাবে শিফটিং হবে, যে আমরা যখন ম্যানুয়াল ট্রান্সমিশনে যখন গিয়ার শিফটিং করি তখন কিন্তু আমাদের ম্যানুয়াল ট্রান্সমিশনের যে ক্যাবলটা রয়েছে ক্যাবলটা গিয়ে গিয়ারবক্সের ইয়ার সঙ্গে লাগে, লেগে স্লাইডিং মেজ বা সিনক্রোমেস যেমন ম্যানুয়াল ট্রান্সমিশনে থাকে স্লাইডিং মেজ বা সিনক্রোমেস গিয়ারবক্স ওখানে গিয়ে গিয়ারটা শিফটিং করে আর কি, শিফটিং লিভারে গিয়ে গিয়ারবক্সের উপরে যে স্লাইডিং ইউনিট আছে। কিন্তু এটাতে কোন ইউনিট করে, যদি আপনি ম্যানুয়ালি আপনি দিয়ে রেখে চালাবেন আপনার হচ্ছে এই ফাংশনটা করবে যে ইলেকট্রনিক ইউনিটটা যে রয়েছে এটা আপনার গাড়ির স্পিড তারপর হচ্ছে গিয়ার রেশিও সবকিছুর উপর ডিপেন্ড করে এটা অটোমেটিক্যালি গিয়ারটা শিফটিং করবে। ওকে এবং যখন আপনি ম্যানুয়ালি যদি চালান তাহলে বাম পাশে আপনি গিয়ার শিফটিং করে ঠিক ম্যানুয়ালি যেভাবে আপনি অ্যাক্সেলারেশন কমায় গিয়ার শিফটিং করেন ঠিক সেভাবে এটা আপনি যখন আপনি গিয়ারটা মানে অ্যাক্সেলারেশন দিবেন গিয়ার শিফটিং করবেন এক থেকে দুই তখন আপনাকে অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিয়ে গিয়ার শিফটিং করে আবার অ্যাক্সেলারেটর প্রেস করতে হবে, আবার এইভাবে পরবর্তী গিয়ার গুলো শিফটিং করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি মিৎসুবিশি পাজল স্পোর্টস রয়েছে এটাকে বলা হয় ডুয়েল ক্লাস এবং টিপটনিক গিয়ার বক্স, আমার সুজুকিতে বলা হয় সুজুকি প্রিন্সিপাল বলে এটাকে এজিএস বা অটো গিয়ার শিফট বা এএমটি অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন। ওকে তো এটা ফাংশনটা আমি ডিটেলস পরে বলতেছি, মানে আমার আজকে যদি ছয়টা স্লাইড আমি ছয়টা টপিক আজকে পড়াবো বাকি সাতটা নেক্সট কালকে বা পরশুদিন করাবো, এগুলোর মধ্যে ইন ডিটেলস দেখতে আছে আজকে, এখন ওভারভিউটা আমি জাস্ট বলে দিই। ওকে আচ্ছা ফর বেসড অন নাম্বার অফ হুইলস
হুইলস মানে চাকার উপর ডিপেন্ড করে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার এবং সিক্স হুইলার বা সিক্স হুইলার বেশি মাল্টি হুইলার ফোর হুইলার তো যেমন 22 চাকার গাড়ি আছে ট্রাক আছে এইগুলো অ্যাকচুয়ালি তো আমি সিক্স হুইলার পর্যন্ত এখানে দেখিয়েছি টু হুইলার মিন্স হচ্ছে স্কুটার মোটরসাইকেল এগুলো টু হুইলারের মধ্যে পড়ে সবই অটোমোবাইলের মধ্যেই পড়ে বাট টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার আমি থ্রি হুইলার সিএনজি গুলো আছে যেমন হচ্ছে বিভিন্ন সিএনজি গুলো আছে ফোর হুইলার আছে ফোর হুইলার প্যাসেঞ্জার কার আছে কমার্শিয়াল ভেহিকেল আছে সিক্স হুইলার গুলো অ্যাকচুয়ালি কমার্শিয়াল তো যেমন আমি কাজ করি ফোর হুইল প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে ফোর হুইলার মধ্যে কার জিপ যেগুলো আছে এবং সিক্স হুইলারের মধ্যে যে ট্রান্সপোর্টের জন্য যে লার্জ ট্রাক এবং লার্জ বাসেস এগুলো হচ্ছে সিক্স হুইলার ওকে বেসড অন দ্য সাইড অফ ড্রাইভ মানে ড্রাইভ সাইডের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মোটরস অটোমোবাইলসকে দুই ভাগে বিভক্ত করা হয় তো লেফট হ্যান্ড ড্রাইভ অটোমোবাইল রাইট হ্যান্ড ড্রাইভ অটোমোবাইল তো লেফট হ্যান্ড ড্রাইভ অটোমোবাইল রাশিয়া ইউএসএ তে ইউজ করা হয় অ্যাকচুয়ালি তো আপনার চিত্রতে লক্ষ্য করলে দেখতে দেখতে পাচ্ছেন চিত্রতে দেখতে পাচ্ছেন এবং রাইট হ্যান্ড ড্রাইভ যেমন আমরা বাংলাদেশে আমাদের রাইট হ্যান্ড ড্রাইভের গাড়ি আমরা ইউজ করি অ্যাকচুয়ালি যে দেশে এটা দেশের রুলস অনুযায়ী তো আপনারা দেখতে পাচ্ছেন যে টেসলার এই গাড়িটি রাইট হ্যান্ড ড্রাইভ কিন্তু এরা কিন্তু ইউএসএ এর জন্য যদি টেসলা তৈরি করে তাহলে কিন্তু লেফট হ্যান্ড ড্রাইভ গাড়ি ম্যানুফ্যাকচারিং করবে এবং ইউএসএ এর কোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বাংলাদেশের জন্য গাড়ি তৈরি করে যেমন ফোর্ড ইউএসএ ব্র্যান্ড রাইট হ্যান্ড ড্রাইভ গাড়ি তৈরি করবে এটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং তে ডিপেন্ড করে মার্কেটের উপর মার্কেট চাহিদার উপর যে কোন মার্কেটে কি মানে কোন ভেহিকেল চলে এবং মার্কেট অ্যানালাইসিস করে তারা কিন্তু হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে এস্টিমেটিং কস্ট এটা নির্ধারণ করে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন কত দামের গাড়ি সেখানে বেশি চলতে পারে এইসব বিবেচনা করে কিন্তু তারা গাড়ি তৈরি করে থাকে আচ্ছা এই ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে আমি কিন্তু নেক্সটে যাবো এখন আচ্ছা বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন যেটা বললেন সেখানে কি দুইটা ট্রান্সমিশন একসাথে থাকে মানে অটোটাও থাকবে এবং হচ্ছে ম্যানুয়ালটাও থাকবে দুইটা গিয়ারবক্স একসাথে এটা ডায়াগ্রাম আমি নেক্সট স্লাইডে দেখাবো আমার এই এই মানে বেসিক অটোমোবাইল টেকনোলজি এই প্রোগ্রামের মধ্যেই এটা খুব ডিটেইলস ডায়াগ্রাম সহ দেওয়া আছে আমি দেখাবো ইনশাআল্লাহ ওকে জি ভাইয়া আচ্ছা ক্লাসিফিকেশন অফ ভেহিকল চেসিস এন্ড বডি ভেহিকল চেসিস এবং বডি নিয়ে আমরা এখন আলোচনা করব চেসিস ইজ দ্য বেস অফ ভেহিকল অফ এ ভেহিকল ইট কনসিস্ট ইঞ্জিন ট্রান্সমিশন ব্রেক সিস্টেম সাসপেনশন সিস্টেম স্টিয়ারিং সিস্টেম কুল জি কুলিং সিস্টেম হুইলস ইটিসি তো স্টেস একটা গাড়ির চেসিস এর উপর এগুলো জিনিস অ্যাকচুয়ালি মাউন্টেন থাকে বা কনসিস্ট করা হয় চেসিস এর উপর চেসিস হচ্ছে একটা গাড়ির মেইন ফ্রেম তো দুই ধরনের চেসিস হয়ে থাকে একটা কনভেনশনাল চেসিস বা ফুল ফ্রেম চেসিস ইন দিস টাইপ অফ চেসিস দ্য বডি ইজ মেড অ্যাজ এ সেপারেট ইউনিট অ্যান্ড দেন জয়েন্ট উইথ লেদার ফ্রেম It supports all of the system in a vehicle, such as the engine, transmission, steering, suspension, cooling system, wheels, etc. So, it is the advantage among the disadvantage of the advantage is a high load capacity and strength. It is strength on a basis, and load capacity on a basis. Each type is
কনভেনশনাল সিসিস বা ফ্রেম ফুল সিসিস, এই সিসি সাধারণত কমার্শিয়াল গাড়িতে ইউজ করে। আপনি বাস ট্রাকে লক্ষ্যগুলো দেখতে পারবেন যে বাস যখন তৈরি করা হয় তখন কিন্তু বাস ফুললি আসে না, সব গাড়ি আসে না, তো সেসিস আসে, সেসিসে তারপর বাংলাদেশে বডি বিল্ডিং করে বাস তৈরি করা। তো দেখবেন যে সামনে ইঞ্জিন থাকে আর পিছনে সেসিস, আর সেসিসটা খুব মানে ভিজুয়াল। এবং এটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে দ্য বডি টেন্ডস টু ভাইব্রেট ইজি এন্ড দ্য ওভারঅল ভেহিকল হ্যান্ডলিং এন্ড রিফাইনমেন্ট ইজ লোয়ার। ইট ইজ ইউজ ইন ট্রাক, বাস and SUV cars and biggest vehicle SUV je gulo ase shegulo to kintu SSC use kora actually jemon Pajero Sports e tarpor hocche Land Cruiser Prado te eshob SSC use kora non conventional or frameless SSC eta ki unique body amra bolte pari okay in this type of SSC the ladder frame is absent and the body itself act as frame. It support all the system in vehicles such as engine, transmission, steering and suspension. যেটা আপনারা লোক আপনারা কি দেখতে পাচ্ছেন চিত্রটা? জি দেখা যায়। এটাতে আলাদা কোনো কিন্তু চেসিস নেই, ওকে? এটা ইউনিক বডি, বডির সাথে একদম চেসিসটা একদম ইউনিক বডি ইউনিট তৈরি করা, একসঙ্গে তৈরি করা। এই সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে যে এই যে লাল অংশটা এটা চেসিস, মানে ফুলি চেসিস এবং বডি একসঙ্গেই তৈরি করা। এটা অ্যাডভান্টেজ অবশ্যই আছে, অ্যাডভান্টেজ আর লেস ডিটেলস এন্ড সিকুয়েন্স আর ডেভেলপড, হ্যান্ডেলিং ইজ বেটার ডিউ দ্য হায়ার বডি রিজিডিটি এন্ড ওয়েট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি ইজ লো, এটাতে কিন্তু আপনি খুব বেশি লোড দিতে পারবেন না। এটা কিন্তু নর্মালি প্যাসেঞ্জার কার, প্রাইভেট কারের জন্য ইউজ করা হয়, খুব বেশি লোড দিতে পারবে না। ইট ইট ইজ নট সেফ ইন অ্যাক্সিডেন্টাল কন্ডিশন, মানে অ্যাক্সিডেন্ট হলে যেমন ফুল ফ্রেম যেটা বডি এটাতে কিন্তু দুমড়ে মুছে যায় না, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কিন্তু একদম দুমড়ে মুছে যায়। ওকে, ইউজড মোস্টলি ইন হ্যাচব্যাক এন্ড সিডান কার্স, হ্যাচব্যাক এবং সিডান কার্সে এটা বেশি ইউজ করা হয়। হ্যাচব্যাক এবং সিডান কার্স কি পরবর্তী স্লাইডে আমরা পাব। আচ্ছা, এবার হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কার অ্যাকর্ডিং টু বডি স্টাইল। আমরা অনেকেই বলি যে এটা হ্যাচব্যাক গাড়ি, সিডান গাড়ি, এসইউভি, এলইউভি, এমইউভি, এগুলো অ্যাকচুয়ালি কি? এটার সম্বন্ধে অ্যাকচুয়ালি আমরা যারা অনেকেই, আমি যখন ফ্রেশ ডিপ্লোমা পাস করে এসেছি আমি পড়েছিলাম হয়তো বা, কিন্তু আমার স্মরণ ছিল না। আমি স্টাডি করেই আলাদাভাবে এগুলো আসলে জেনেছি, এগুলো আমাদের সিলেবাসে ছিল হয়তো, মানে খুব মানে স্বল্প পরিসরে দেয়া ছিল। হ্যাচব্যাক গাড়ি, তারপর হচ্ছে সিডান গাড়ি, এগুলো কি? আপনারা রাস্তা অনেক গাড়ি দেখা যায় কিন্তু এর মধ্যে হ্যাচব্যাক আছে। আমাকে একদিন, আমি যখন মিৎসুবিশি র‍্যাংস ওয়ার্কশপে আমি ট্রেনিং করি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছিলাম, আমাকে বলেছিল যে ওখানে একটা সিডান কার আছে বা হ্যাচব্যাক গাড়ি আছে, এরকম বলেছিল। আমি কিন্তু বুঝতে পারিনি যে হ্যাচব্যাক কি, এটা আসলে বুঝতে পারিনি তখন। তারপরে আমি নিয়ে স্টাডি করে এইগুলো সম্বন্ধে জেনেছি। হ্যাচব্যাকের ভেহিকলস উইথ এ সুপারেট ইঞ্জিন এরিয়া এন্ড প্যাসেঞ্জার এরিয়া এন্ড লাগেজ এরিয়া ইজ ইনক্লোজ উইথ দ্য প্যাসেঞ্জার এরিয়া বিহাইন্ড দ্য রিয়ার সাইড, মানে পিছনের সাইডে আপনি হচ্ছে আপনি এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে পিছনের সাইডে কিন্তু আপনার আলাদা, এই গাড়িতে সাধারণত দুইটা রো থাকবে, সিটিং রো থাকবে দুইটা, ওকে, সিটিং রো থাকবে দুইটা। এবং এটা যে হচ্ছে ডিক্লিট বা ব্যাকডেলা যেটা আছে এটা কিন্তু একদম উপরে রুফের সাথে, উপরে রুফের সাথে একদম ইয়ে থাকবে। চিত্রতে একটা দেখালে দেখাইতে পারলে ভালো হতো, পিছন সাইডটা আপনার দেখতে পাচ্ছেন। আপনারা দেখেছেন অনেকেই টাটা ন্যানো ব্যান্ডেলাটা কেমন বা ডিক্লিটা কেমন, এটা আপনি একটু ইমাজিন করেন। টয়োটা ভিটস গাড়িতে কেমন, সুজুকি সুইফট, মিৎসুবিশি মিরাজ, সুজুকি অল্টো, এই গাড়িগুলো কিন্তু হ্যাচব্যাক। তারপর হচ্ছে আইকিউ, টয়োটা আইকিউ হ্যাচব্যাক গাড়ি, হ্যাচব্যাক গাড়ি,
আপনি একটু ইমাজিন করেন বা রাস্তা যদি দেখে থাকেন তাহলে একটু পান যে এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা কেমন বা সিটিং রুম কয়টা, সিটিং রুম থাকবে দুইটা, ওকে? তারপরে যে সিডান কার, সিডান কার আপনার সিডান কার বেসিক্যালি ভেহিকলস উইথ অ্যান ইঞ্জিন এরিয়া, প্যাসেঞ্জার এরিয়া অ্যান্ড গুড এরিয়া থ্রি বক্স অ্যান্ড অল সেপারেটেড। তো থ্রি বক্স অল সেপারেটেড কেন বলা হয়েছে, আপনি এখানে কিন্তু সিটিং রো থাকবে দুইটা আর আলাদা একটা রো থাকবে, আলাদা একটা বক্স। থ্রি বক্স মিন্স হচ্ছে ড্রাইভার সাইডে যে একটা বক্স, প্যাসেঞ্জার সাইডে একটা বক্স এবং পিছনে আর একটা বক্স আছে, সেটা হচ্ছে বুট স্পেস যেটাকে বলি আমরা, যেখানে লাগেজ লাগেজ কম্পার্টমেন্ট বা বুট স্পেস বলি, এটা আলাদা প্রত্যেকটা কিন্তু সেপারেট। আপনারা দেখতে পারবেন যে ল্যান্সার এক্স গাইড আছে, এটা কিন্তু হচ্ছে যে ব্যাগডেলা বা ডেকিটটা আছে এটা কিন্তু খুললে এই যে এই পর্যন্ত খুলবে আর কি, এটা কিন্তু আচ্ছা। আরেকটা জিনিস বলি আমি, এই যে হ্যাচব্যাক গাড়িতে কিন্তু আপনাদের যে রিয়ার যে গ্লাসটা আছে, রিয়ার উইন্ডশিল্ড গ্লাসটা যেটা আছে, এটা কিন্তু ব্যাকডেলার সাথে উঠে যাবে, কিন্তু সিডান কারে কিন্তু যাবে না। সিডান কারে ফিক্সড, পিছনে যে গ্লাসটা আছে এটা ফিক্সড, ব্যাকডেলার সাথে উঠবে। মনে হয়েছে এখানে তিনটা আলাদা আলাদা রো রয়েছে, এটাকে বলে সিডান কার। টয়োটা এক্সিও, প্রিমিও, মিৎসুবিশি, ল্যান্সার ইএক্স, সুজুকি সিয়াজ, তারপর হচ্ছে হুন্ডাই সোনাটা, হুন্ডা সিভিক, এগুলো হচ্ছে সিডান কার। ওকে, আপনাদের কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না না, ঠিক আছে। আচ্ছা, এবার স্টেশন ওয়াগন কি? স্টেশন ওয়াগন আর মডিফাইড স্যালন ভেহিকল বাই কম্বিনেটিং দ্য বুট উইথ দ্য প্যাসেঞ্জার এরিয়া অ্যান্ড এক্সটেন্ডিং ইট টিল দ্য রুফ। ওকে, দ্য বুট এরিয়া ইজ সিগনিফিকেন্টলি লার্জার অ্যান্ড ডাজ নট হ্যাভ থার্ড রো সেটিং, দিস মেক ইট কনভেনিয়েন্ট টু ক্যারি বিগ অবজেক্ট। আপনারা স্টেশন ওয়াগন হচ্ছে যে টয়োটা ফিল্ডার, এক্স ফিল্ডার, এক্স ফিল্ডার কিন্তু স্টেশন ওয়াগন। তারপর হচ্ছে ভলভো V90, ভলভো যে V90 তে এটাও কিন্তু স্টেশন ওয়াগন, এটা তো থ্রি বক্স থাকবে বাট সিটিং রুম থাকবে দুইটা, ড্রাইভার আর পিছনের একটা সিট থাকবে, আর বাকিটা পিছনের ফাঁকা জায়গাটাতে বিভিন্ন অবজেক্ট রাখা যায়। অবজেক্ট মিন্স হচ্ছে বিভিন্ন, এই গাড়িটা অ্যাকচুয়ালি ইউজ করে মার্কেটিং এর কাজে বা বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং এর কাজে গেলে বিভিন্ন মার্কেটিং অবজেক্ট বা মার্কেটিং মেটেরিয়ালস নিয়ে যেতে হয় বা বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, এটা এই জন্যই অ্যাকচুয়ালি স্টেশন ওয়াগনটা মডিফাই করে সিডান বা স্যালন কার থেকে মডিফাই করে স্টেশন ওয়াগন তৈরি করা হয়েছে। এটাও কিন্তু করা হয়েছে মার্কেট ডিমান্ডের কারণে, সিডান কারে কিন্তু যেসব কাজ করা যায় স্টেশন ওয়াগনে কিন্তু সেসব কাজ করা যায় না, বা স্টেশন ওয়াগনে যেসব কাজ করা যায় সিডানে করা যায় না বা হ্যাচব্যাকে করা যায় না। প্রত্যেকটারই কিন্তু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যেমন আমি এই হ্যাচব্যাক কারের কথা বলি, হ্যাচব্যাক কার কিন্তু সাইজ অনেক ছোট, ঢাকা সিটির জন্য পারফেক্ট কার, এবং যাদের ছোট ফ্যামিলি এবং গাড়ির পার্কিং স্পেস খুবই কম তাদের জন্য অনেক পারফেক্ট এই হ্যাচব্যাক কার। সিডান কার, সিডান কার এটা অনেক স্মার্ট কার, যদি স্পেস থাকে বা জায়গা থাকে রাখার জন্য। ঢাকা শহরে কিন্তু খুবই ক্রিটিক্যাল গাড়ি পার্কিং, তো সবকিছু কিন্তু মার্কেট ডিমান্ডের উপরেই। মানে সব মডেল ডিজাইন করা হয় অ্যাকচুয়ালি। এই টাইপের যত গাড়ি আছে সবগুলি স্টেশন ওয়াগন। আচ্ছা, এবার হচ্ছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। Sports utility vehicle, these vehicles have large tires, higher seating, higher ground clearance and engine area, it's separate and
the passenger and boot area are enclosed together. These vehicles are either equipped with four-wheel drive or has as an option of four-wheel drive. মানে যে স্পোর্টস ডিলিভারি এটি ভেহিকেল আমরা কাকে বলবো বা কোনগুলো স্পোর্টস ডিলিভারি ভেহিকেল যেমন পাজুরো স্পোর্টস প্যারাডো ভিতর ব্রেজা হুন্ডা টুসন সান্তাফি এই টাইপের যে গাড়িগুলো আছে সবই স্পোর্টস ডিলিভারি ভেহিকেল এর বৈশিষ্ট্য হচ্ছে এটার চাকা অনেক বড় হবে তারপর হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি হবে ঠিক আছে ইঞ্জিনের মিনিমাম এবং ইঞ্জিন সিসি অনেক বেশি থাকবে এটা হচ্ছে এসইউভি বৈশিষ্ট্য এগুলো ওকে এবং ফোর হুইল ড্রাইভ থাকবে ফোর হুইল ড্রাইভ থাকতেও পারে নাও থাকতে পারে অধিকাংশ এসইউভিতে ফোর হুইল ড্রাইভ থাকে ফোর হুইল ড্রাইভ আপনার চিত্রতে দেখতে পাচ্ছেন যে ভিতরে ব্রেজা এটা কিন্তু হচ্ছে ষোলো সাইজ ওকে আঠারো থাকতে পারে তারপর হচ্ছে শত্রু থাকতে পারে ঠিক আছে এটা আবার পনেরো নিচে কখনো হবে না আরকি কারণ পনেরো নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু কমে যাবে আর এইগুলো গাড়ি অ্যাকচুয়ালি লং লং ড্রাইভের জন্য খুব ভালো মানে সুইটেবল লং লং ড্রাইভের জন্য থ্যাংক ইউ ভাইয়া পিকআপ এন্ড ট্রাকস এটা হচ্ছে সহজ কথা যে পিকআপ আমরা দেখছিলাম তিনটে ব্র্যান্ডের আমি এখানে পিকআপ দিয়েছি ইসুজু ডিম্যাক্স মিৎসুবিশি এল 200 এবং টয়োটা হাইল্যাক্স এগুলো হচ্ছে পিকআপ এবং ট্রাক আপনারা পিকআপ এই পিকআপ গুলো দুই ধরনের হয়ে থাকে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন দুই ধরনের পিকআপ হয়ে থাকে ওকে এছাড়াও ছোট ছোট যে পিকআপ গুলো আছে এত চিত্র আমি দেইনি এখানে ভ্যান বা মাইক্রোবাস যে গাড়িগুলো টয়োটা হাইএস তারপর হচ্ছে হুন্ডাই এইচ ওয়ান হ্যাঁ সুজুকি ওমনি এপিবি মাইক্রোবাস বা অন্যান্য ব্র্যান্ডের যেগুলো আছে মাইক্রোবাস এটা হচ্ছে আমাদের ভ্যান বা মাইক্রোবাসের আন্ডারে পড়ে দিস ইঞ্জিন ইজ প্লেসড বিলো দ্য ইঞ্জিন প্যাসেঞ্জার এরিয়া আদার প্যাসেঞ্জার এরিয়া ভ্যানস ক্যান অলসো হ্যাভ থার্ড রো অফ সিটিং মানে মিনিমাম তিনটা রো সিটিং রো থাকবে This also trailer and generally more spacious. Jemon ekhane Omni is Magic Winger Bishop model er naam ami example hisebe diyechi ebong Toyota Hilux ebong Suzuki Omni chitro apni dekhte pachhen je eigulo hocche microbus ba van under pore to ei chilo amader অটোমোবাইলের ক্লাসিফিকেশন এবং আচ্ছা এখন কতজন আছে একটু দেখি বুধ গম মহা এবং ভালো লেগে থাকে তাহলে আমার যে ফেসবুক পেজ আছে হেড অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মামুন রশিদ স্যার উনি মিৎসুবিশির সার্ভিস ম্যানেজার ছিলেন আর তো উনি আমাকে বলেছিল যে তুমি যা চাও সেটাই পাবে কিন্তু তোমার যেটা মানে তুমি যতটুকু জানো অন্যকে শেখানোর মাধ্যমে সেই জ্ঞানটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করো আরো জ্ঞানটাকে পরিপক্ব করার চেষ্টা করো তো কথাটা অনেক ভালো লেগেছে তারপর থেকে তার আগে থেকেই অ্যাকচুয়ালি আমি গত পাঁচ বছর থেকে পাঁচ বছরে আমি পাঁচটা ব্যাচ করিয়েছি পাঁচ বছর থেকে আমি অটোমোবাইল
লেজার ডিপ্লোমা করে বা পাওয়ার লেজার ডিপ্লোমা করে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আসে আমাদের কোম্পানিতে, তাদেরকে ট্রেনিং করে 5 বছর থেকে। তো শিক্ষকতাটা প্রফেশন হিসেবে নেওয়াটা অ্যাকচুয়ালি আমার মানে আমি চাই না, বাট অন্যকে শেখাতে আমার খুব ভালো লাগে। মানে শিক্ষকতা পেশা ছাড়াই অন্যকে আমার জ্ঞানগুলো বিলিয়ে দিতে আমার অনেক মানে আমি কমফোর্ট ফিল করি আছি। এই জন্যই আমার এই প্রোগ্রাম করা, যে এই ভিডিওর মাধ্যমে যদি দুইজন মানুষ যদি উপকৃত হয় তাহলে আমি সার্থক, আমি এটা মনে করি। সিস্টেম নিয়ে আলোচনা করব, তো ইঞ্জিনের বিভিন্ন সিস্টেম নিয়ে আলোচনা করার আগে পাওয়ার ট্রেন সম্বন্ধে আমি কিছু বলি। আচ্ছা, স্টুডেন্ট কে আছে এখানে, মানে এখনো ডিপ্লোমা করছেন? রিদওয়ান আহমেদ ভাই, আপনি পাওয়ার ট্রেন সম্বন্ধে আপনি আপনার জানা আছে নাকি? আচ্ছা, যাই হোক, আমি একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি, যদি যদি ল্যাগিংস থাকে ইনশাল্লাহ এই কোর্সটা করার পরেই ইনশাল্লাহ যে পাওয়ার ট্রান্সমিট হয় মানে ইঞ্জিন থেকে হুইল পর্যন্ত পাওয়ার ট্রান্সমিটের যে প্রসেস এবং যে যে অংশের সমন্বয়ে যে পাওয়ার ট্রান্সমিশন লাইনটা মানে গঠিত হয় এটাকে বলা হয় পাওয়ার ট্রেন। যেমন ইঞ্জিন আপনারা চিত্রতে লক্ষ্য করলে দেখতে পারবেন, ইঞ্জিন, ক্লাচ, ট্রান্সমিশন সিস্টেম, ড্রাইভ শ্যাফট বা প্রোপেলার শ্যাফট, ডিফারেনশিয়াল গিয়ারবক্স অ্যান্ড হুইল, এই ফুল। তারপর হচ্ছে লাইভ শ্যাফট বা এক্সেল শ্যাফট, রিয়ার এক্সেল, তারপর হচ্ছে হুইল, এই পুরো এই লাইনটাকে বলা হয় পাওয়ার ট্রেন। এটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে আসে। যারা ফ্রেশ ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস করে যে ইন্টারভিউ দিতে যায় তাদেরকে জিজ্ঞেস করে যে পাওয়ার ট্রেন কি। দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, ফান্ডামেন্টালস অফ এন ইঞ্জিন, এটা কি ইঞ্জিন বলেন তো, কি ইঞ্জিন হতে পারে? ডিজেল নাকি পেট্রোল? পেট্রোল ইঞ্জিন ভাই লেখা আছে, পেট্রোল ইঞ্জিন, গ্যাসোলিন ইঞ্জিন লেখা ছাড়া কিভাবে বুঝতে পারবো? বলতে পারলাম না, লেখা ছাড়া কিভাবে বুঝতে পারবো? মানে স্পার্ক প্লাগ আছে, কার্বোরেটর আছে স্যার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইঞ্জেক্টরের লাইন দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যায়, আপনারা দেখতে মাউস পয়েন্টার লক্ষ্য করেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেল আছে, রেলের মধ্যে ইঞ্জেক্টর ফিক্স করা আছে আর ইঞ্জেক্টরের কিন্তু লাইন দেখা যাচ্ছে, ওকে, এবং উপরে ইগনিশন কয়েল দেখা যাচ্ছে, ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল, নাম্বার অফ সিলিন্ডার, অ্যারেঞ্জ অফ সিলিন্ডার, অ্যারেঞ্জমেন্ট অফ ভেহিকল, এগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ইঞ্জিন হয়ে থাকে। ওয়ার্কিং প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে যেমন গ্যাসোলিন ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা এসআই ইঞ্জিন, ঠিক আছে।
এসআই মিন্স হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, এটা কিন্তু অনেক সময় আসে ইন্টারভিউতে। এসআই ইঞ্জিন কি? ডিজেল ইঞ্জিন বা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনের শর্ট ফর্ম হচ্ছে সিআই ইঞ্জিন, এসআই এন্ড সিআই ইঞ্জিন। ওকে, গ্যাসোলিন ইঞ্জিন স্পার্ক প্লাগ থাকে এবং ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না, জাস্ট ইঞ্জেক্টেড থাকে। ওকে, নাম্বার অফ সিলিন্ডার, ইট ইজ এ ফোর সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন, সরি ফোর সিলিন্ডার ইঞ্জিন এবং সিক্স সিলিন্ডার ইঞ্জিন। নাম্বার অফ সিলিন্ডার, এছাড়াও টু সিলিন্ডার ইঞ্জিন আছে, কিন্তু থ্রি সিলিন্ডার ইঞ্জিন আছে, তারপর হচ্ছে এইট সিলিন্ডার ইঞ্জিন আছে। ওকে, তো সাধারণত যে টু সিলিন্ডার, ফোর সিলিন্ডার এবং টু সিলিন্ডার, থ্রি সিলিন্ডার এবং ফোর সিলিন্ডার ইঞ্জিন গুলো সাধারণত ইনলাইন হয়ে থাকে। ইনলাইন মানে একই সারিতে ইঞ্জিনের সিলিন্ডার গুলো থাকে। ওকে, এবং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ স্টাইল অফ সিলিন্ডার, সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ইনলাইন ইঞ্জিন, ভি ইঞ্জিন, অপোজিট সিলিন্ডার ইঞ্জিন, আরেকটা হচ্ছে রেডিয়াল ইঞ্জিন। ওকে, তো ইনলাইন ইঞ্জিন এর আগে বলেছি টু সিলিন্ডার, থ্রি সিলিন্ডার এবং ফোর সিলিন্ডার ইঞ্জিন, এগুলো ইনলাইন হয়ে থাকে। সিক্স সিলিন্ডার, এইট সিলিন্ডার এবং টুয়েলভ সিলিন্ডার ইঞ্জিন গুলো ভি টাইপ হয়ে থাকে, এবং সিক্স সিলিন্ডার অপোজিট সিলিন্ডার ইঞ্জিনও রয়েছে। এবং এই ইনলাইন ইঞ্জিন আর ভি ইঞ্জিন, ইনলাইন ইঞ্জিন থেকে ভি ভি টাইপ ইঞ্জিন আসলে ডিজাইন করার রিজনটা কি? রিজন করা হচ্ছে যে আপনি যদি সিক্স সিলিন্ডার ইঞ্জিন একসাথে সাজান তাহলে ইঞ্জিনটা অনেক বড় হবে, অনেক বেশি জায়গা নেবে, এই জন্য কিন্তু ভি টাইপ ইঞ্জিন করা হয়। ভি টাইপ ইঞ্জিনের জায়গা সিক্স সিলিন্ডার ইঞ্জিনে অর্ধেক জায়গা লাগে ভি টাইপ ইঞ্জিন, কারণ তিনটে সারি থাকে। আচ্ছা, কুলিং সিস্টেম, এটা ওয়াটার কুল ইঞ্জিন, এয়ার কুল ইঞ্জিন। ওয়াটার কুল ইঞ্জিন কোনটা? আমাদের যে মানে প্রাইভেট কারের যে ইঞ্জিন গুলো আছে এগুলো ওয়াটার কুল, যেগুলো রেডিয়েটর থাকে এবং কুলেন্ট ইউজ করা হয়, এটা কিন্তু ওয়াটার কুল। এয়ার কুল যেমন মোটরসাইকেল, তাহলে মোটরসাইকেল শুধু এয়ারেই কিভাবে কুলিং হয়? মোটরসাইকেলের হেডে আপনার লক্ষ্য করলেন, করবেন যে ফিনস রয়েছে মোটরসাইকেলের হেডের মধ্যে, তো এই ফিনস গুলোতে তাপটা ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার হয়ে যখন যায় তখন এই ফিনস গুলোতে যখন বাতাস লাগে, বাতাস লাগলেই ফিনস থেকে রিডিউস হয়ে যায় তাপটা। ওকে, যেমনটা যদি কখনো কোনো এয়ারকুল ইঞ্জিনের ফ্যান্ডে যদি ছিঁড়ে যায়, গাড়ির স্পিড যদি 80 বা 70 বা 60 কিলোমিটার পার আওয়ার থাকে, ফ্যান বেল্ট না থাকলেও কিন্তু গাড়ি চলে, ইঞ্জিন সিজ করবে না, তখন এয়ারকুল কাজ করবে। কিন্তু আপনার ফ্যান বেল্ট যদি একটু লুজ থাকে, আপনি যদি ঢাকা জ্যামের মধ্যে গাড়ি চালান, তাহলে কিন্তু একটু দিয়ে ওভারহিট হয়ে যাবে ইঞ্জিন, কারণ তখন এয়ারকুল কাজ করবে না, আপনার কুলিং সিস্টেমও কাজ করতে না, মানে কুলিং ফ্যানও কাজ করবে না, এবং এয়ার কুলিং সিস্টেমও কাজ করবে না। যদিও বা ন্যাচারালি এয়ার কুলিং সিস্টেম তুলে হাই স্পিড যখন গাড়ি থাকে তখন ন্যাচারালি এয়ার কুলিং সিস্টেমটা তুলে। স্ট্রোক, এর আগে এক ভাই কোশ্চেন করেছিলেন যে ফোর স্ট্রোক এবং টু স্ট্রোকের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সাইকেল অপারেশন, জি জি, সাইকেল অপারেশনে টু স্ট্রোক এবং ফোর স্ট্রোক ইঞ্জিন কি? অনেকে আসলে গুলায় ফেলি যে টু স্ট্রোক, ফোর স্ট্রোক এবং সিলিন্ডার, ফোর সিলিন্ডার, এই জিনিসটা কিন্তু গুলায় ফেলি অনেকে। হ্যাঁ, আমি দেখেছি যে এরকম পেয়েছি যে টু স্ট্রোক, ফোর স্ট্রোক এবং ফোর সিলিন্ডার, এটা মানে মিক্স করে ফেলে, গুলায় ফেলে আর কি। তো ফোর স্ট্রোক হচ্ছে ইঞ্জিন 720 ডিগ্রিতে পাওয়ার উৎপন্ন করে আর কি, একবার পাওয়ার উৎপন্ন করে, এবং টু স্ট্রোক 360 ডিগ্রিতে একবার পাওয়ার স্ট্রোক করে, পাওয়ার স্ট্রোক সম্পূর্ণ করে। মানে ফোর স্ট্রোক ইঞ্জিনে পিস্টন বিডিসি থেকে টিডিসি তে যাবে, সরি টিডিসি থেকে বিডিসি তে নামবে সাকশন স্ট্রোক, বিডিসি থেকে টিডিসি তে যাবে কম্প্রেশন স্ট্রোক,
কম্প্রেশন স্ট্রোক শেষে ইগনিশন কম্বাশন হবে, আবার নিচের দিকে আসবে, তখন হচ্ছে আবার এক্সস্ট সরি পাওয়ার স্ট্রোক, এবং আবার বিডিসি থেকে টিডিসি তে যাবে এক্সস্ট স্ট্রোক, সাইকেল কমপ্লিট। এই হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন। টু স্ট্রোক ইঞ্জিনে কি টু স্ট্রোক ইঞ্জিনে কিন্তু ভালভ থাকে না, ভালভ কিভাবে কাজ করে পিস্টনে ভালভের কাজ করে আর কি। আপনারা একটু ইউটিউবে টু স্ট্রোক ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল একটু ভিডিওটা একটু দেখে নিন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন কিভাবে কাজ করে। এছাড়াও আপগ্রেডেড অ্যাডভান্স অটোমোবাইল টেকনোলজিতে কিন্তু আপনি সিক্স স্ট্রোক ইঞ্জিন রয়েছে, যেটা এখনো আমাদের দেশে এখনো সিক্স স্ট্রোক ইঞ্জিন আমি এখনো এখনো পাইনি আর কি। সিক্স স্ট্রোক ইঞ্জিন কি, যে সিক্স স্ট্রোক ইঞ্জিনে আপনার 720 এ একবার পাওয়ার উৎপন্ন করবে, ওটা হচ্ছে দুইবার পাওয়ার উৎপন্ন করবে। এটা এখনো ওইভাবে আমি ব্রিফলি এখনো ওইটা স্টাডি করা হয়নি, এটা নিয়ে আমি কোনো ইনফরমেশন দিতে চাচ্ছি না, কারণ কোনো মিস ইনফরমেশন যাতে না যায় আমার কাছ থেকে। ওকে, তো আর কি কোশ্চেন আছে বলেন আর যেন। আর নূর ভাই, ফোর স্ট্রোক ইঞ্জিনে আপনার টু রেভলিউশনে ওয়ান পাওয়ার, আর টু স্ট্রোকে ওয়ান রেভলিউশনে ওয়ান পাওয়ার, রাইট? আচ্ছা, টায়ার যে অতিরিক্ত গরম হয় এটার কারণ ও প্রতিকারটা কি? এটা কিসের টায়ার? হ্যাঁ, হুইল অতিরিক্ত গরম হয় এটার কারণ ও প্রতিকারটা যদি একটু বলতেন। আসলে জিনিসটা আমাদের আমি বলি, যেহেতু এটা মানে এটার কোন ইয়ে না, যেহেতু আপনি কোশ্চেন করছেন আমি ছোট্ট করে অ্যান্সারটা দিই। টায়ার গরম হওয়ার কারণ হচ্ছে যদি আপনার ডিস্ক ব্রেক বা ড্রাম, কমার্শিয়াল গাড়ি কথা বলছেন তাই তো, কমার্শিয়াল গাড়িতে ড্রাম ব্রেক থাকে, কমার্শিয়াল গাড়িতে কমার্শিয়াল হোক বা প্যাসেঞ্জার হোক, যদি কখনো টায়ার গরম হয়, হুইল রিম গরম হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্রেক সিস্টেমের প্রবলেম আছে। ব্রেক সিস্টেমের প্রবলেম মিন্স আপনি ব্রেক করেছেন বা ব্রেক যখন রিলিজ করেছেন তখন আপনার ডিস্ক ব্রেকে ড্রাম ব্রেক ব্রেকে রিটার্নিং স্প্রিং এটা রিটার্ন করতে পারেনি, যার ফলে লেগে আছে, আপনার গাড়ি চলতেছে, ঘর্ষণ হচ্ছে, খুবই টায়ার মানে রিমটা গরম হয়ে টায়ার গরম হয়ে যাচ্ছে। এটা অনেক পেয়েছি আমরা। এবং যদি এটা যদি ড্রাম ব্রেক হয়, ডিস্ক ব্রেক হয়, তাহলে ডিস্ক ব্রেকের যে ক্যালিপার আছে, ক্যালিপারটা রিটার্ন করতে পারতেছে না, মানে যে লিকুইডের প্রেশার, যে মানে ফ্লুইড প্রেশার যে ক্রিয়েট করার পর যখন ব্রেক হয়েছে, ব্রেক প্যাডের সঙ্গে ব্রেক শু যখন লেগেছে, রিলিজ করার পর তো এটা রিলিজ হওয়ার কথা, কিন্তু রিলিজ হচ্ছে না। প্রপারলি রিলিজ না হওয়ার ফলে এটা কিন্তু ঘর্ষণের ফলে তাপ প্রডিউস হচ্ছে, এই জন্য এই তাপটা, এই তাপের কারণে হুইল রিম গরম হয়ে যাচ্ছে, হুইল রিমের ফলে টায়ার গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আরো কিছু ইস্যু আছে, শুধু মানে আমি একটা বললাম, মানে শর্টকাট স্যার, একটু স্যার ফোন করছেন। তাহলে স্যার কি টায়ার সরাসরি গরম হয় না স্যার, রিম থেকে কি টায়ার গরম হয় স্যার? জি 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 জি। এবং এবং যদি কুলিং সিস্টেমের কোনো প্রবলেম থাকে, কুলিং সিস্টেমে যদি আপনার টায়ারের যে সাইডটাতে আপনার হচ্ছে ডিভাইডার দেয়া থাকে, বা যদি যখন কুলিং সিস্টেমের যে কুলিং ফ্যানের বাতাস অনেক সময় টায়ারের মধ্যে গিয়ে টায়ারের ইনসাইডে খুব গরম হয়ে যায়, মানে আমাদের যে কুলিং এর যে গরম বাতাসটা এডজাস্ট হয় ওটা যদি সরাসরি টায়ারে লাগে, তাহলে স্যার টায়ারে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে, মানে এই দুইটা কারণ ছাড়া আর কোনো কারণ না স্যার টায়ার সরাসরি গরম হয়। আরো হতে পারে, হ্যাঁ, এগুলো নিয়ে ইন ডিটেইলসে আমি পরে বলবো। ওকে, আমি এর আগে বলেছি, আমার যখন ইন্সপেকশন এন্ড মেইনটেনেন্স একটা কোর্স করেছিলাম, এটাতে বলেছিলাম আমি এটা। ওকে স্যার, আমরা ওকে আচ্ছা, হুইল ব্যালেন্স এবং আপনার টায়ার প্রেসার যদি প্রপার না থাকে সেক্ষেত্রে স্যার টায়ার হিট হতে পারে।
পুরোপা যদি কম থাকলে হবে না, বেশি থাকলে হবে, কম থাকলে তা হিট হবে না, কম থাকলে হবে না, বেশি থাকলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ভালভ মেকানিজম, ওভারহেড ক্যামশ্যাফট, ওভারহেড ভালভ ডিজাইন, ঠিক আছে। এটা হচ্ছে ক্লারিফিকেশন ইঞ্জিন আপনারা দেখতে পাবেন। তারপরে এরপরে আপডেট আসে ডি ও এসি ডাবল ওভারহেড ক্যাম, ওকে। তারপর অ্যারেঞ্জমেন্ট অফ অ্যারেঞ্জমেন্ট অন ভেহিকেল, কোন গাড়ির দেখবেন যে আপনার সামনে সামনে আপনার হচ্ছে সামনে ট্রান্সভার্স স্টাইলে আছে, ট্রান্সভার্স দিয়ে বসানো আছে। তারপর হচ্ছে লেন্থওয়াইজ ফ্রন্ট ড্রাইভ, কি ফ্রন্ট ইঞ্জিন, ফ্রন্ট ড্রাইভ, ফ্রন্ট ইঞ্জিন রাইট ড্রাইভ, মিড ইঞ্জিন রিয়ার ড্রাইভ, রিয়ার ইঞ্জিন রিয়ার ড্রাইভ, ফ্রন্ট ইঞ্জিন। দেখেন এখানে হচ্ছে আপনার যে ফার্স্ট যে চিত্র দেখতে পাচ্ছেন ট্রান্সভার্স, মানে এটা হরিজন্টালি অ্যাকচুয়ালি ইঞ্জিনটা আছে আর কি। আর এটা মানে এদিকে তো লক্ষ্য করলে আমি মানে চিত্রতে লক্ষ্য করলে দেখেন যে হরাইজেন্টালি ফার্স্ট চিত্রটিতে যে ট্রান্সভার্স যেটাকে বলা হয়েছে, পরেরটাতে কিন্তু হচ্ছে আছে ভার্টিক্যাল ইঞ্জিনটা আছে। অ্যাকচুয়ালি এটা ভার্টিক্যাল নয় কিন্তু এখান থেকে মনে হচ্ছে ভার্টিক্যাল। ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট ড্রাইভ, মানে সামনে ইঞ্জিন থাকবে এবং ফ্রন্ট হুইল ড্রাইভ হবে, রিয়েল মানে সামনের চাকা শক্তি সরবরাহ করবে। ফ্রন্ট ইঞ্জিন রিয়ার ড্রাইভ, ফ্রন্ট ইঞ্জিন থাকবে কিন্তু প্রোপেলার শ্যাফটের মাধ্যমে রিয়ার হুইল ড্রাইভে, রিয়ার হুইলে পাওয়ার ট্রান্সমিট করবে, রিয়ার হুইলের মাধ্যমে ইঞ্জিন গাড়ি চলবে। এবং হচ্ছে মিড ইঞ্জিন রিয়ার ড্রাইভ, মাঝখানে ইঞ্জিন থাকবে পিছনের ইঞ্জিনে শক্তি সরবরাহ করবে, এবং পিছনের ইঞ্জিন থাকবে পিছনের চাকায় শক্তি সরবরাহ করবে, ওকে। আচ্ছা এই দেখেন আমি ভিডিও দেখতে বলছিলাম একটু আগে, টুইস্টুক ইঞ্জিন লক্ষ্য করতেছেন? একটু লক্ষ্য করেন, লাইভ পিকচারটা একটু লক্ষ্য করেন যে কিভাবে কাজ করে টুইস্টুক ইঞ্জিন। দেখতে পাচ্ছেন? আচ্ছা আপনি আপনাদের ফোন থেকে বা কোথা থেকে একটু স্ক্রিনশট দিয়ে আমাকে একটু মেইল করবেন, হ্যাঁ আমি এটা ফেসবুকে পোস্ট করব। আমি যদি এখানে স্ক্রিনশট দিতে যাই তাহলে ইন্টার হবে, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে যে কোনো একজন স্যার উইন্ডোজ তুমি তো স্নিপ টুল ইউজ করতে পারেন স্যার। আচ্ছা আমি করতে পারবো কিন্তু, আচ্ছা আমি করতে পারবো, একটু একটু লাইন লাইন আমি স্ক্রিনশটটা দিই একটু, ওকে। যারা আজকে নতুন তারা কি স্যার আগের কোন ফার্স্ট টুইস্টুক ইঞ্জিন এবং পরে ফোরস্টুক ইঞ্জিন আবিষ্কার হয়েছে, আবিষ্কার করা হয়েছে, তো প্রত্যেকটা স্টেপে যখন আসে, প্রত্যেকটা স্টেপ যখন পার হয় বা আপডেটেড হয়, প্রত্যেক চাহিদা অনুযায়ী কিন্তু চাহিদার চাহিদার কারণে কিন্তু আবিষ্কারটা হয় অ্যাকচুয়ালি। তো টুইস্টুক ইঞ্জিন প্রোডিউস মোর ইমিশন, মানে এটাতে প্রচুর পরিমাণ নক্স গ্যাস উৎপন্ন হতো, কার্বন মনোক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ নিঃসরণ ঘটতো, যার ফলে এবং আনবার্ন ফুয়েল অনেক বের হতো, যার ফলে নক্স গ্যাস উৎপন্ন হতো, কার্বন মনোক্সাইড মানে উৎপন্ন 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 করতো। তো এই জন্য অ্যাকচুয়ালি এগুলো যাতে পরিবেশ দূষণ না হয় এই জন্য মানে ফরেস্টুক ইঞ্জিন আবিষ্কার করা হয়েছে। কি কি আছে আমি একটু বলি, লেস থার্মাল এফিসিয়েন্সি, হাই অয়েল কনজামশন, মোর ফুয়েল কনজামশন, মোর ইঞ্জিন নকিং, টুইস্টুক ইঞ্জিন প্রোডিউস মোর ইমিশন, ওকে। যখন গাড়ি ম্যানুফ্যাকচারিং করা হয় ইমিশনটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্সি দেওয়া হয় ইমোশন এবং সেফটি, এই দুটো ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ লাখ লাখ গাড়ি প্রতি বছর প্রোডাকশন হচ্ছে, এগুলো মার্কেটে যখন আসতেছে খুব বেশি পরিমাণ, যখন পরিবেশে ক্ষতিকারক গ্যাস আসবে পরিবেশটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত মানব জাতি বা পৃথিবীর
মানে সব গাছ মানে বন থেকে শুরু করে মানুষের যত পশু পাখি আছে মানুষ সব সবারই ক্ষতি হয়ে যাবে এই জন্য অ্যাকচুয়ালি এগুলোর প্রতি গুরুত্ব দিয়ে এখন পর্যন্ত BS6 গাড়ি বাংলাদেশে বা প্রোডাকশন হচ্ছে BS6 প্রোডাকশন হচ্ছে ফরেস্টকে হাই থার্মাল এফিসিয়েন্সি লো অয়েল কনজাম্পশন অয়েল মানে হচ্ছে ইঞ্জিন অয়েল ওকে এই টু স্ট্রোক ইঞ্জিনের আগে যে গাড়িগুলো আছে এগুলোতে আপনারা দেখবেন যে সাইলেন্সার দিয়ে কিন্তু অয়েল আসতো অর্থাৎ মোবিল আসতো কিন্তু ইঞ্জিন অয়েল লেস ইঞ্জিন নকিং লোয়ার পিএম মোর পাওয়ার স্ট্রোক ইঞ্জিন প্রোডিউস মোর ইমিশন ওকে এই ছিল টু স্ট্রোক ফরেস্ট ব্যাপারে দুইটা কিন্তু শব্দ আছে নক একটা ডিটোনেশন এটা কি জানেন নক এবং ডিটোনেশন দুইটা শব্দ রয়েছে এটাকে আমরা অনেক সময় দুটোকে এক মনে করি আর কি নকটা হচ্ছে ইঞ্জিনের যে কম্বাশন চেম্বারে কম্বাশনের ফলে যে ভাইব্রেশনটা হয় এটাকে বলা হয় নকিং আর ইঞ্জিনের চলমান যে অংশগুলো আছে ঘূর্ণায়মান চলমান যে অংশগুলো আছে এগুলোর যে যখন মুভমেন্ট করে তখন একটা ভাইব্রেশন হয় তাই না এটার ফলে যে ভাইব্রেশনটা হয় সেটাকে বলে ডিটোনেশন তো ইঞ্জিন নকিংটা হচ্ছে যদি আপনার ইঞ্জিনের ফুয়েল যদি ফোর সিলিন্ডার ইঞ্জিন বা টু সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে থ্রি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে যদি একটা ইঞ্জিন একটা সিলিন্ডারে কম ফুয়েল যায় আর একটাতে বেশি যায় যদি ভেরিয়েশন হয় ফুয়েল বা এয়ারের কোনো ভেরিয়েশন হয় তাহলে ওই সিলিন্ডারে যে সিলিন্ডারে কম পাওয়ার ফুয়েল বা এয়ার যাবে ওই সিলিন্ডারে কিন্তু কম পাওয়ার প্রডিউস করবে বাকিগুলোতে বেশি করবে যার ফলে একটা ইমব্যালেন্স হবে ইমব্যালেন্স হলে নকিং করবে আর এই নকিংটা বিভিন্ন কারণে হতে পারে একটা ইঞ্জিন যখন চলে 10 বা 20,000 কিলোমিটার চলার পর একটা গাড়ি নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি 20 বা 40,000 কিলোমিটার পর কিন্তু নকিং করে এর পিছনে রিজন গুলো হচ্ছে যে স্পার্ক প্লাগ অনেক সময় রিপ্লেস দুর্বল উইক হয়ে যায় তারপর হচ্ছে আপনার ফুয়েল ফিল্টার জ্যাম হয়ে গেলে তারপরে খারাপ ফুয়েল যদি তাহলে নকিং করে আর ডিটোনেশন করবেই ডিটোনেশন ইঞ্জিনের যখন 50,000 বা 80,000 কিলোমিটার চলে তখন ডিটোনেশনটা বেড়ে যায় কারণ প্রত্যেকটা পার্সে তখন পারফরমেন্স একটু কমে যায় এই জন্য একটু ডিটোনেশনটা বেশি করে নকিংটা হচ্ছে ইঞ্জিনের কম্বাশন চেম্বারে কম্বাশনের ফলে যে ভাইব্রেশনটা হয় বা যে ঝাঁকুনিটা হয় বা যে শব্দটা হয় এটাকে বলা হয় নকিং ওকে আর ইঞ্জিনের চলমান এবং ঘূর্ণায়মান অংশগুলোর কারণে মানে মুভমেন্টের কারণে যে ভাইব্রেশন বা সাউন্ড হয় সেটাকে বলে ডিটোনেশন স্যার একটা প্রশ্ন ছিল জি স্যার যদি ইঞ্জিন মাউন্টিং এ সমস্যা হয় এরপর তো ইঞ্জিন অনবরত কম্পন হতে থাকে এটাকে আমরা নকিং বলবো না ডিটোনেশন বলবো এটা অ্যাকচুয়ালি নকিং এবং ডিটোনেশন কোনটাই না এটা ভাইব্রেশন ভাইব্রেশন ইয়েস যখন আপনার ইঞ্জিনের যখন মাউন্টিং খারাপ হয়ে যাবে তখন আপনি ইঞ্জিন যখন ফার্স্ট ক্র্যাঙ্কিং করবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিনের মাউন্টিং খারাপ এবং হাই স্পিডে যখন আপনি মোর দ্যান 60 কিলোমিটার পার আওয়ারে চলবেন গাড়ি তখন আপনার স্টিয়ারিং কিন্তু ভাইব্রেট করবে ওকে এটাকে ভাইব্রেশন বলবো এটা যে যখন কাস্টমার কমপ্লেন করবে যে বস আমার গাড়ি নিয়ে আসি গাড়ির প্রবলেম হচ্ছে যে গাড়িটা ভাইব্রেশন করে কখন করে স্টার্টিং এর সময় আর কখন করে যে হাই স্পিডে যখন চলি তখন করে ওকে তো তখন কাস্টমার কমপ্লেইন্টটা লিখতে হবে ইঞ্জিন ভাইব্রেশন
during first starting the engine and during high speed the vehicle. যদি কিলোমিটার বলে তখন আপনি লিখতে পারেন যে মোর দেন 60 কিলোমিটার বা 70 কিলোমিটার পার আওয়ার ওকে যখন আমরা একটা কাজ করি যখন একটা কাস্টমার আসে আমাদের কাছে তখন কিন্তু আমরা কাস্টমার কমপ্লেইনটাকে খুবই গুরুত্ব দিই কারণ কাস্টমার কমপ্লেইন যদি আমি গুরুত্ব না দিই তাহলে আমি প্রপারলি ডায়াগনোসিস করতে পারবো না ডায়াগনোসিস যদি করতে না করতে পারি তাহলে প্রপারলি কাজ করতে পারবো না প্রপারলি যদি কাজ করতে না পারি তাহলে কাস্টমার স্যাটিসফাইড হবে না ডিস্যাটিসফাইড হবে আর ডিস্যাটিসফাইড কাস্টমার harmful for business apni oi customer ke jotokkhon satisfy korte parbe na ekbar jodi dissatisfy hoy oi customer kintu satisfy kora khubi kothin hoye jay thik ache ei jonno amader prottekke onek skill hote hobe onek study korte hobe onek dedicated hote hobe automotive sector e kaj korte gele anuro amar ekta question chilo ji আমরা অনেক সময় দেখি যে গাড়ির ইঞ্জিন স্টার্ট আছে বাট গাড়িটা রান না স্টপ অবস্থায় আছে তখন একটা গাড়িতে একটা ভাইব্রেট হয় তো এটা কি কারণে হয় বেসিক্যালি অ্যাকচুয়ালি যখন আমরা ফার্স্ট কোল্ড স্টার্ট করব অর্থাৎ ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার আসার আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ থাকে তখন একটু ইঞ্জিন আরপিএম বেশি থাকে একটু ভাইব্রেশন বেশি থাকবে নকিং থাকবে নকিং এটাকে আমরা নকিং বলবো কেন নকিং বলবো তখন কিন্তু আপনার যেহেতু ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার আসেনি সেহেতু ইঞ্জিনের ফুয়েল কনজাম্পশন কিন্তু হাই মানে ফুয়েল বেশি ইনজেক্টরে বেশি ফুয়েল ইনজেক্ট করছে ইনজেক্টর যার ফলে ইঞ্জিনটা ইঞ্জিনের কম্বাশন যে মানে এটা বেশি কম্বাশনের যে জাগরেটা বেশি হচ্ছে এটাকে আমরা নকিং বলবো ডিস্ট্রিবিউটর হাই টেনশন কেবল স্পার্ক প্লাগ তারপর ক্যামশ্যাফট টাইমিং গিয়ার মানে বেসিক ওভারভিউ ক্যামশ্যাফট টাইমিং গিয়ার ওয়েল পাম্প ক্র্যাঙ্কেস কানেক্টিং রড পিস্টন মানে এটা কাটিং চিত্র আর কি একটা সিলিন্ডার লাইনার ভালভ ভালভ স্প্রিং ক্যামশ্যাফট রকার আর্ম ওকে তো এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড টাইপ ইঞ্জিন যেটা ডিস্ট্রিবিউটরলেস ইঞ্জিন ওইটাতে কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটর নেই তাহলে কিভাবে ইএফ ইঞ্জিনেও কিন্তু ডিস্ট্রিবিউটর রয়েছে আচ্ছা আমি ইঞ্জিন সম্বন্ধে ডিটেলস পরের কোনো ইয়েতে আসবো নাহলে আজকে শেষ করতে পারবো না ইঞ্জিন নিয়ে যদি এত ডিটেলস বলি জাস্ট সিলিন্ডার ব্লকের ভিতর ব্লকের ভিতরে কিন্তু লাইনার ঢুকিয়ে তারপর সিলিন্ডার তৈরি করা হয় ব্লকের ভিতরে লাইনার ঢুকিয়ে তারপর সিলিন্ডার তৈরি করা হয় এটা হচ্ছে রিমুভেবল সিলিন্ডার ইঞ্জিন রিমুভেবল লাইনার ইঞ্জিন আর কি কিছু কিছু ইঞ্জিন আছে আপনি লাইনারটা বের করতে পারবেন কিন্তু গ্যাসোলিন অ্যালুমিনিয়াম অ্যালয় ইঞ্জিন যেগুলো অ্যালুমিনিয়ামের তৈরি গ্যাসোলিন ইঞ্জিন বর্তমান যেসব ইঞ্জিন সেগুলোতে আপনি ফিক্সড সিলিন্ডার ইঞ্জিন মানে ওটাতে লাইনার বের করা যাবে না সাধারণত ডিজেল ইঞ্জিনে লাইনার ইউজ করা হয় পেট্রোল ইঞ্জিনে সাধারণত লাইনার ইউজ করা হয় ঠিক আছে তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি লাইনার যদি আমি যদি লাইনার যদি ইউজ করা হয় যেগুলোতে ইউজ করা হয় সেগুলোর অ্যাডভান্টেজ কি ইঞ্জিন ওভারলিং সময় ইঞ্জিন ওভারলিং এর সময় আপনি ইঞ্জিন ইঞ্জিন ওভারলিং এর সময় যখন আপনি পিস্টন চেঞ্জ করবেন তখন যেটাতে লাইনার লাগানো যায় সেটা আপনি স্ট্যান্ডার্ড সাইজের সিলিন্ডার লাগাতে পারবেন আর পিস্টন লাগাতে পারবেন কারণ আপনি স্ট্যান্ডার্ড সাইজে তখন স্ট্যান্ডার্ড সাইজের সিলিন্ডার ঢুকিয়ে স্ট্যান্ডার্ড সাইজের
পিস্টন ইউজ করা যায়, কিন্তু ফিক্স সিলিন্ডার যেটা ইঞ্জিন, ইঞ্জিন চলতে চলতে সিলিন্ডার ক্ষয় হয়ে যায়, তখন ওভারসাইজের পিস্টন ইউজ করতে হয় আগে ওভারলোডিং এর সময়। ওভারসাইজের পিস্টন এবং পিস্টন রিং, ঠিক আছে? আর তো দেখতে পাচ্ছেন ভালভ সিট, তারপর হচ্ছে টপ রিং, সেকেন্ড রিং, ওয়েল রিং, পিস্টন দেখতে পাচ্ছেন। এরপর আমি আমাদের রিং এর কাজ বলবো। টপ রিং এর কাজ কি? সেকেন্ড রিং ওয়েল স্ক্র্যাপার রিং এর কাজ। ওয়েল স্ক্র্যাপার রিং এর কাজ হচ্ছে সবার নিচেরটা, যে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যে ইঞ্জিন ওয়েলটা থাকে এটা স্ক্র্যাপিং করে নিচে নামায় দেয়। সেকেন্ড রিং এবং টপ রিং এর কাজ হচ্ছে যে কম্প্রেস, মানে কম্প্রেশন যাতে লিক না করে, মানে কম্প্রেশন গ্যাস হিসেবে কাজ করে টপ রিং এর। ঠিক আছে, তো সেখানে কি ওয়েট টাইপ সিলিন্ডার লাইনার ইউজ করে? সরি বুঝতে পারিনি। গ্যাসোলিনে যেটা ফিক্সড বলেন, গ্যাসোলিনে যেটা ফিক্সড বলেন সেখানে কি ওয়েট টাইপ সিলিন্ডার লাইনার ইউজ করে নাকি যেগুলো আগে ইউজ করতো সেগুলো সিলিন্ডার লাইন ইউজ করে? না, এটা অ্যাকচুয়ালি রিকমেন্ডেশন আছে, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার, ডিপেন্ড ম্যানুফ্যাকচারার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। টপ রিং আর সেকেন্ড রিং এর কাজ কি একই? না, টপ রিং, ওয়েট, টপিং এবং যে সেকেন্ড রিং যেটা মাঝখানে যে রিং থাকে পিস্টন রিং, জি ও দুইটার কাজ কি একই? সেম কাজ করে? অ্যাকচুয়ালি এই ওয়াইল স্ক্র্যাপার রিং এর কাজ হচ্ছে ওয়াইলটাকে স্ক্র্যাপিং করা। আপনাদের নিচে এই আমি দিয়েছি, টপ রিং ইজ প্রোভাইড দ্য গ্যাস সিল এন্ড দ্য সেকেন্ড রিং ইজ বিলো the assist the selling and adjust the action of the flame, oil flame. মানে ফার্স্ট টপ রিং থেকে অ্যাসিস্ট হিসেবে অ্যাসিস্ট করে আর কি, ওকে, জি জি, এন্ড দ্য হিট অ্যান্ড দ্য পিস্টন প্যাসেস থ্রু দ্য রিং অ্যান্ড ইজ কনভেড টু দ্য সিলিন্ডার। ওয়েল রিং স্ক্র্যাপ অফ দ্য বাই অ্যান্ড ওয়েল রিংস ফলোজ ফর্ম ওয়েল drains hole into the piston, মানে এটাকে assist করে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। বলছে train and camshaft, train and camshaft, camshaft আপনারা দেখতে পাচ্ছেন যে camshaft sprocket, camshaft এবং camshaft এর বিভিন্ন ক্যাম অপারেটিং অ্যাঙ্গেল, এই যে উঁচু যে অংশটা আছে ক্যাম অপারেটিং অ্যাঙ্গেল বলে, ক্যাম লিফট, যে শ্যাফ্টের সর্বোচ্চ মানে পয়েন্ট থেকে এবং ক্যাম লুবের সর্বোচ্চ যে অংশটা আছে এটাকে বলা হয় ক্যাম লিফট। আর সর্বোচ্চ যে এই যে উপরের অংশটাকে বলা হয় ক্যাম নোজ, ওকে। একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে, এখানে ক্যামশ্যাফটের এই এখানে কিন্তু হচ্ছে ক্যাম অ্যাঙ্গেল সেন্সরটা লাগানো থাকে, এই যে এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু ক্যাম অ্যাঙ্গেল সেন্সরটা সেন্স নেয় অ্যাকচুয়ালি। এবং যেগুলো গাড়িতে ভিভিটিআই ইঞ্জিন, যে গাড়ির ভিভিটি ইঞ্জিন আছে, ভিভিটিআই কিন্তু ভিভিটিআর অ্যাকচুয়েটার যে ইউনিটটা, এটাও ক্যামশ্যাফটের এই ক্যাম শ্যাফ স্প্রকেটের মধ্যে ইনবিল করা থাকে। ঠিক আছে,
আচ্ছা সিলিন্ডার হেড আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন অংশ দেওয়া আছে এখানে রকার আর্ম পিভট টু আচ্ছা এটা রকার আর্ম আছে তাই তো এটা হচ্ছে আগের ইঞ্জিন আগে যে হচ্ছে রকার আর্ম যে আগের যে ইঞ্জিন গুলো ছিল এটা তো রকার আর্ম ছিল এবং রকার আর্ম ছিল এই দেখেন আপনারা পুশ রড আছে এখানে ওকে কিন্তু এখন যে ইঞ্জিন গুলো আছে এগুলোতে কিন্তু পুশ রড এবং রকার আর্ম কিছুই নেই সরাসরি সরাসরি ক্যামলুগাই ভাব লিফটারকে পুশ করে ঠিক আছে তো আমাদেরকে এই নতুন আপডেটেড টেকনোলজি গুলো জানার আগে আমাদেরকে এগুলো অবশ্যই জেনে নিতে হবে কারণ এটার এটার উপর এটারই উপরে ডেভেলপমেন্ট কিন্তু এটারই ডেভেলপমেন্ট করে কিন্তু হচ্ছে নতুনটা হয়েছে আর কি এটাতে এটার ডিসঅ্যাডভান্টেজটা ছিল এটাতে ইঞ্জিনটা অনেক হাই ছিল আর কি অনেক বড় ছিল কিন্তু নতুন যে সিস্টেমটা হয়েছে নতুন যে ক্যাম লুবেই সরাসরি ভাব লিফটারকে পুশ করে ভাব ওপেন ক্লোজ হয় এটা দিয়ে কিন্তু ইঞ্জিনের সাইজ চেক শুরু হয়েছে হেড গ্যাসকেট হেড গ্যাসকেট আপনারা দেখতে পাচ্ছেন চিত্রতে যে কম্প্রেশন লিকেজ টু ক্র্যাঙ্কেজ স্মোকিং অ্যান্ড বিলো বাই এই যে এই জয়েন্টটা আর কি তারপর হচ্ছে যে হেডের যে বোল্ট গুলো লাগানোর জন্য যে হোল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ওয়াটার জ্যাকেটেরও কিছু এই যে এইগুলো দেখতে পাচ্ছেন ভি টাইপের এই যে ভি টাইপের এটা হচ্ছে ওয়াটার জ্যাকেট এখান দিয়ে কুলিং সিস্টেমের কুল্যান্ট ফলো ফ্লো হয় তারপর ওই যে ডানে এবং বামের যে দুটো দুটো দেখতে পাচ্ছেন এটাও মোটর জ্যাকেট ওকে আর একটা জিনিস মাথায় রাখবেন একটা হেড গ্যাসকেট কিন্তু একবার গাড়িতে লাগালে দ্বিতীয়বার কিন্তু এই হেড গ্যাসকেট ইউজ করা যায় না যদিও ইউজ করে করে থাকে কেউ তাহলে কিছুদিনের মধ্যে আবার প্রবলেম দেখা দেবে ঠিক আছে যদি কখনো অটোমোবাইল সেক্টরে কোনো টেকনিশিয়ান আপনাকে বলে যে না স্যার এটা ইউজ করা যাবে না দ্বিতীয়বার ইউজ করা যাবে না আর একটা জিনিস জানি রাখি হেড হেডের বোল্ট যখন আপনারা আপনাদের টেকনিশিয়ান বা ওয়ার্কশপে যে টেকনিশিয়ানরা যদি যখন টাইট দিবে তখন কিন্তু আপনাদের লক্ষ্য করবেন যেটা টাইট দেওয়ার সিস্টেম আছে কিন্তু ক্রস সিস্টেমে টাইট দিতে হয় এটা দিলাম তারপর এটা দিতে হবে তারপর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি এই পাশে হচ্ছে ডান পাশে সব শেষটা দেন তাহলে বাম পাশের উপরের কোন একটা দিতে হবে আরকি ওকে তারপর মাঝখানে একটা দিতে হবে মাঝখানটা থেকে আবার উপরের ডান পাশটা দিবেন তারপর নিচের বাম পাশের বোল্টটা টাইট দিতে হবে আপনি যদি এক সাইড থেকে দেন যে কোনো এক সাইড থেকে যদি টাইট দিয়ে আসেন তাহলে কিন্তু প্রপারলি মানে লাগবে না আর কি মানে ইঞ্জিন হেডের সাথে ব্লকের সাথে হেড প্রপারলি ফিক্স হবে না গ্যাস গ্যাস ফর্ম করার পসিবিলিটি থাকবে ইঞ্জিনে কেন বা গ্যাস ফর্ম করবে ইঞ্জিন কম্প্রেশন লিকেজ করলেই কিন্তু রেডিয়েটর দিয়ে আপনার গ্যাস ফর্ম করবে রেডিয়েটর প্রেসার ক্যাপ দিয়ে আচ্ছা এবার দেখেন এর আগে বলছিলাম যে ভাব ট্রেন এন্ড ক্যামশ্যাফ্ট যে বলছিলাম না যে প্রোগ্রাম ছিল এখন এখানে ডেভেলপমেন্টটা দেখেন কি হবে এসেছে ডাবল ওভারহেড ক্যাম তারপর একটা হচ্ছে ডাবল ওভারহেড ক্যাম ইয়েস ডাবল ওভারহেড হচ্ছে তিন নম্বরটা ডাবল
রকম সিস্টেম আর কি, এটা দুই নম্বর ফ্রিগেটটা তো ডি ও এইচ সি, তাহলে ডাবল ওভারড ক্যাম, এটা এখন চলতেছে দেখেন সরাসরি ক্যামশ্যাফ্ট করতেছে, এভাবে এটা ডিজাইন করা রয়েছে। এটাতে কিন্তু আপনি ডাবল ওভারড ক্যাম, এটাতে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, অ্যাডজাস্ট করতে পারবেন না, ট্যাবলেট কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন না। যেমন আপনি এই যে রক র্যাম যেগুলো আছে সেগুলোতে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু এটা করতে পারবেন না। এটা করতে গেলে টপ ওভারলোডিং করে লেথ থেকে কাজটা করে নিয়ে আসতে হবে। যে মাঝখানে একটা হচ্ছে পিভট আছে আর কি, তো পুশর যখন ধাক্কা দেয় তখন রকারাম আর এক পাশে যখন উপরে ওঠে তখন অপর পাশে নিচে নেমে যায়, তার মানে ভাব খুলে যায় যখন টাইমিং এর সময়। আবার যখন হচ্ছে যখন রিলিজ করে প্রেসারটা রকারাম তখন আবার ক্লোজ হয়ে যায়, ওটা টাইমিং ভাব টাইমিং ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কখন খুলবে বন্ধ হবে। ওকে জি জি ওকে। আচ্ছা এবার টাইমিং চেইন এন্ড ড্রাইভ গিয়ার্স, যেমন ইঞ্জিনের টাইমিং বলি না, ইঞ্জিন টাইমিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ড্রাইভ গিয়ার্স, মানে টাইমিং উইথ গিয়ার টু গিয়ার্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে ড্রাইভ গিয়ার্স। যেমন হচ্ছে যে আমাদের যে গ্রামে যে স্যালো মেশিনের ইঞ্জিন গুলো আছে এগুলো কিন্তু পিনিয়ন টু পিনিয়ন টাইমিং করে আর কি। আপনারা দেখেছেন কখনো? দেখেছি। আচ্ছা এটা কিন্তু আপনি দেখবেন পিনিয়ন টু পিনিয়ন। আর একটা আছে পিনিয়ন টু পিনিয়ন উইথ বেল্ট, এই চিত্র দেখেন উপরে ডান পাশে পিনিয়ন টু পিনিয়ন উইথ বেল্ট, এখানে কিন্তু 133 দাঁত 134 দাঁত বিভিন্ন বিভিন্ন গাড়ির ক্ষেত্রে টাইমিং বেল্ট ইউজ করা, এবং এখানে বেল্টের মধ্যে টাইমিং মার্ক আছে, সরি ইয়ার মধ্যে বেল্টের মধ্যে না 133 দাঁতের বা বিভিন্ন দাঁতের গিয়ার বেল্ট আছে, এবং বিভিন্ন আপনি দেখেন যে দুটা এখানে ক্যামশ্যাফ্ট দেখতেছি, ক্যামশ্যাফ্টে ফ্লাইহুইল এবং ক্যামশ্যাফ্টের মধ্যে এখানে টাইমিং মার্কিং করা আছে, মার্কিং অনুযায়ী করতে হবে। কিভাবে? ভাবগুলো ওভারলেপ অবস্থায় রেখে টাইমিং করতে হয়, ঠিক আছে? ভাবগুলো ওভারলেপ অবস্থায় রেখে, হ্যাঁ, এক নম্বর সিলিন্ডারটা হচ্ছে এক নম্বর সিলিন্ডার আপনার মার্কিং করে ভাব ওভারলেপিং করে তারপর টাইমিং মিলাতে হয় আর কি। তারপর হচ্ছে পিনিয়ন টু পিনিয়ন উইথ চেইন, ওকে, পিনিয়ন টু পিনিয়ন উইথ চেইন, দেখেন এখানে চেইন যে বেল্টের কাজটা চেইন করছে এখানে সেম মার্কিং করা আছে, এবং এখানে বেল্টের কাজটা চেইন করেছে আর কি। ওকে ইভেন এছাড়াও আর একটা আছে টাইমিং সাইড অনুযায়ী দুই গ্রুপকে, একটা হলো ইনসাইড টাইমিং একটা হলো আউটসাইড টাইমিং। তাহলে ইনসাইড কোনটা আউটসাইড কোনটা আপনাদের যে চেইন টু পিনিয়ন টু পিনিয়ন যে টাইমিং এটা হচ্ছে ইনসাইড টাইমিং, এবং চেইন টু পিনিয়ন টু পিনিয়ন উইথ চেইন এটা হচ্ছে ইনসাইড টাইমিং, পিনিয়ন টু পিনিয়ন উইথ বেল্ট এটা হলো আউটসাইড টাইমিং। ওকে এটা কিন্তু ইঞ্জিন নর্মাল কভার গুলো এটা দেখা যায়, কিন্তু ইঞ্জিনের যেহেতু এগুলো হচ্ছে পিনিয়ন মেটালিক পিনিয়ন এগুলো ইনসাইডে রাখতে হবে, বিকজ অফ এটার ঘর্ষণ হবে, যেহেতু যেহেতু মানে ইঞ্জিনের যে লুব্রিকেন্ট আছে এটাতে যাতে যায় এই জন্য ইনসাইডে রাখতে হবে। এটা কিন্তু আউটসাইডে রাখলে ইঞ্জিনের ইঞ্জিন অয়েল কিন্তু এটার মধ্যে আসবে না, যার ফলে এটা বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওকে ক্লিয়ার? জি জি। ফান্ডামেন্টালস অফ কুলিং সিস্টেম, এর আগে বলেছি যে এয়ার কুল সিস্টেম আছে, আর কি আছে? ওয়াটার কুলিং, এটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম। ওকে ওয়াটার কুলিং সিস্টেমে কি কি থাকে?
থাকে হচ্ছে কুলিং ফ্যান, রেডিয়েটর, তারপর হচ্ছে থার্মোস্ট্যাট বাল্ব, আপার হাউস পাইপ, লোয়ার হাউস পাইপ, তারপর কি থাকে ওয়াটার পাম্প, রাইট? তাহলে থার্মোস্ট্যাট বাল্ব কখন খুলে? যখন আমরা ইঞ্জিন যখন স্টার্ট দিই তখন কিন্তু থার্মোস্ট্যাট বাল্বটা বন্ধ থাকে। থার্মোস্ট্যাট বাল্ব খুলে থাকে থার্মোস্ট্যাট হাউজিং এই যে এখানে থাকে। ওকে, তো থার্মোস্ট্যাট বাল্ব কখন কাজ করে? ইঞ্জিন সকালবেলা যখন স্টার্ট করি তখন কিন্তু কুল স্টার্টে ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার রাখার আগ মুহূর্ত পর্যন্ত থার্মোস্ট্যাট বাল্ব বন্ধ থাকে। যখন ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার আসে তখন থার্মোস্ট্যাট বাল্ব খুলে গিয়ে ওয়াটারটা সার্কুলেটিং করে আর কি। যতক্ষণ না থার্মোস্ট্যাট যতক্ষণ না অপারেটিং টেম্পারেচার আসে ততক্ষণ কিন্তু মানে এই ওয়াটার সার্কুলেটিং করে না, স্ট্যান্ডবাই অবস্থায় থাকে, ওখানেই ওয়াটারটা হিট হয়ে যায়। তারপর যখন 88 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসে আসে তখন থার্মোস্ট্যাট বাল্ব খুলে গিয়ে সাইক্লিং করে, সার্কুলেটিং করে। তো এই থার্মোস্ট্যাট বাল্ব দেওয়ার তাহলে অ্যাডভান্টেজটা কি? থার্মোস্ট্যাট বাল্ব দেওয়ার অ্যাডভান্টেজটা হচ্ছে দ্রুত যাতে অপারেটিং টেম্পারেচার আসে, যার ফলে ফুয়েল কনজাম্পশন কমে যাবে। অনেক সময় কি করে, লোকাল ওয়ার্কশপে থার্মোস্ট্যাট বাল্ব খুলে ফেলে দেয়। থার্মোস্ট্যাট বাল্ব যদি খুলে ফেলে দেওয়া হয় তাহলে ইঞ্জিনের ফুয়েল কনজাম্পশন অনেক বেড়ে যাবে। কখনো এই কাজটা ট্রান্সপোর্টে আছেন যারা বা গাড়ি যদি এখানে কেউ মালিক থেকে থাকেন বা গাড়ির সার্ভিস ইঞ্জিনিয়ার বা অটোমেটিক ওয়ার্কশপে কাজ করেন কখনো এটা করবেন না। থার্মোস্ট্যাট বাল্ব টেস্ট করে চেক করে যদি ভালো থাকে তাহলে লাগাই দিয়ে তাহলে আপনার কুলিং সিস্টেমে কাজ করতে হবে, তারপরেও থার্মোস্ট্যাট বাল্ব খুলে ফেলা যাবে না। এটা আমাদের একটা বাজ একটা ট্রেন্ড আছে যে আমরা অনেকেই খুলে ফেলে দিই, ওয়ার্কশপের টেকনিশিয়ানরা খুলে ফেলা যায় বলে স্যার এটা কোনো কাজই নাই, এটা এমনিতেছে, কিন্তু না এখানে অবশ্যই কাজ রয়েছে। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এয়ার ফ্লো হচ্ছে আর একটা হিটার কোর দেখতে পাচ্ছেন উপরের কোনা থেকে, পাচ্ছেন দেখতে? আচ্ছা, এটার কাজ কি? এটা অ্যাকচুয়ালি আমাদের যে গাড়িতে এসি সিস্টেম আছে বর্তমান কিন্তু এইচভিএসি মানে হিটিং ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশন সিস্টেম। তো কুলিং করে তো কুলিং ইউনিট, তো গরম করে কি? গরম করে এখান থেকে এই যে গরম পানিটা এই হিটিং কোরের মধ্যে দিয়ে সার্কুলেটিং করে হিটিং কোরটাকে গরম করে করে এই ব্লোয়ার দিয়ে হিটিং কোরটাকে বাতাস করে গরম বাতাসটা ফলো করে কম্পার্টমেন্টের মধ্যে নিয়ে যায়। বুঝতে পারছেন? যেটা ডিস্ট্রিবিউটর বর্তমান যেটা ইউজ করা হচ্ছে ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম। এটা হচ্ছে নর্মাল ব্যাটারি থাকবে, ইগনিশন কয়েল থাকবে, ক্যাপাসিটর থাকবে, ডিস্ট্রিবিউটর থাকবে, ওকে সিবি পয়েন্ট থাকবে এবং ডিস্ট্রিবিউটরের মধ্যে সেগমেন্ট পয়েন্ট থাকবে এবং একটা ক্যাম থাকবে। তো ব্যাটারি থেকে 12 ভোল্ট গিয়ে ইগনিশন কয়েলের মধ্যে 18000 বা 20000 ভোল্টে রূপান্তর হবে হয়ে এই সেগমেন্ট পয়েন্টে। ভোল্টেজটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি উৎপন্ন হয়ে সেগমেন্ট পয়েন্ট ডিস্ট্রিবিউটর আসবে, মানে যে সেগমেন্ট পয়েন্টে ডিস্ট্রিবিউটরের রকারটা মানে কি রকার সরি রকার না এটাকে ক্যাম বলে, ডিস্ট্রিবিউটরের ক্যামটা যে সেগমেন্ট পয়েন্টে টাচ করবে সেই সেগমেন্ট সেই স্পার্ক প্লাগে হাই টেনশন লিডের মাধ্যমে ভোল্টেজটা গিয়ে সেই স্পার্ক প্লাগে স্পার্কিং করবে অ্যাজ পার ইগনিশন ফায়ারিং অর্ডার। ওকে,
ফোর সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কত থাকে? ফোর সিলিন্ডার ইঞ্জিনের 1342 এবং সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ইঞ্জিনের থাকে ফায়ারিং অর্ডার হচ্ছে 1536 24, সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার। আচ্ছা, ম্যাগনেট ইগনিশন সিস্টেম, এটা অ্যাকচুয়ালি স্কুটি এবং মোটরসাইকেলে সাধারণত ম্যাগনেট ইগনিশন, কোনো ব্যাটারি ইউজ করা হয় না, ব্যাটারি এক্সট্রা ইউজ করা হয় না, এখান থেকে সরাসরি জেনারেটরের মধ্যে জেনার পাওয়ার জেনারেট হয়, হয়ে ইগনিশন কয়েলের মাধ্যমে হাই ভোল্টেজ উৎপন্ন করে স্পার্ক প্লাগের মধ্যে চলে যায় এবং অ্যাজ পার ফায়ারিং অর্ডার ইগনিশন কয়েল স্পার্ক প্লাগ স্পার্কিং করে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে। আচ্ছা, ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন, অ্যাকচুয়ালি এটা ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন ইফো ইঞ্জিন ইউজ করা হয়। তাহলে এটা কিভাবে কাজ করে? ইঞ্জিন কন্ট্রোলার মানে ইঞ্জিন ইসিউ যেটাকে বলি আমরা, ইগনিশন কয়েল, স্পার্ক প্লাগ, ক্র্যাঙ্ক শ্যাফ্ট পজিশন সেন্সর, সেন্সর ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর, ওকে, তো এইগুলোর উপর ডিপেন্ড করে এটা হচ্ছে, এগুলো কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়েছে। অনেক এর আরো কিছু সাধারণত এইসব অংশ নিয়ে গঠিত। তো এটা কখন করে? এটার ফায়ারিং অর্ডারটা যেমন ওখানে সেগমেন্ট পয়েন্ট করতো নর্মাল ডিস্ট্রিবিউটর টাইপ ইঞ্জিনে, এটাতে ফায়ারিং অর্ডারটা কিছু করে, ফায়ারিং অর্ডার নির্দেশ করে ক্র্যাঙ্কশ্যাফ্ট, ক্র্যাঙ্ক পজিশন সেন্সর এবং ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরের থেকে সেন্স দিয়ে ফায়ারিং অর্ডারটা করে আর কি, কখন করতে হবে। কারণ ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরের মাধ্যমে বুঝতে পারে যে ইঞ্জিন সিলিন্ডার ইঞ্জিন মানে সিলিন্ডার টিডিসি তে নাকি বিডিসি তে, ওইভাবেই এটা ডিজাইন করা রয়েছে। ওকে, কোনো কোশ্চেন আছে আপনাদের? যে একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো আপনার সেলফের সমস্যা, এটা একটা কমন সমস্যা, বিশেষ করে যারা ট্রান্সপোর্ট লাইনে আছেন, মানে সেলফের সমস্যা, এই জিনিসটা আসলে কেন হয়? আচ্ছা, একটু নোট ডাউন করে রাখেন প্লিজ, আমি এই ট্রেনিং শেষে এটা বলবো। ওকে, আচ্ছা, ফান্ডামেন্টালস অফ ট্রান্সমিশন সিস্টেমের আগে বলেছিলাম চারটা সিস্টেমের কথা, ম্যানুয়াল ট্রান্সমিশন, অটোমেটিক ট্রান্সমিশন, অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন। এগুলোতে কিন্তু আলাদা আলাদা ট্রান্সমিশন ফ্লুইড ইউজ করা হয়। ম্যানুয়াল ট্রান্সমিশনে ATW90 এবং হচ্ছে অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন আমরা দেখি, ম্যানুয়াল ট্রান্সমিশন দুই ধরনের হয়ে থাকে, স্লাইডিং মেশ আর একটা হচ্ছে সিনক্রো মেশ গিয়ার বক্স। স্লাইডিং মেশ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কাউন্টার শ্যাফ, লে শ্যাফ, ওকে, তারপর হচ্ছে গিয়ার সিলেক্টর ফর্ম ফর গিয়ার লিভার, ওকে, এবং বিভিন্ন রেশিওর গিয়ার পিনিয়ন রয়েছে, ওকে, এবং এটা কিভাবে গিয়ার শিফটিং করার সাথে এখানে সিনক্রোনাইজিং এর মাধ্যমে গিয়ারটা শিফটিং হয়, গিয়ারটা এঙ্গেজ হয়, সরি, ঠিক সেরকম সিনক্রোনাইজ গিয়ার বক্সে এটা স্লাইডিং মেস, এটা সিনক্রোনাইজ, এটা সিনক্রোনাইজিং হয়। ওকে, এখানে সেম গিয়ার শেয়ার, তারপর শিফট ফর ফর সিনক্রোনাইজার, ইনপুট শেপ, আউটপুট শেপ, কাউন্টার শেপ, ওকে, আসলে এটা হচ্ছে বেসিক, আপনারা ইউটিউবে ছবি দেখে গেলেন তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, একটু দ্রুত শেষ করতে যাচ্ছি, ওকে, তাহলে আপনাদের অনেক কোশ্চেন আনসার দিতে পারবো পরে। আচ্ছা, অটোমেটিক ট্রান্সমিশনে কি কি আছে? টর্ক কনভার্টার থাকে, মাস্ট বি, ওয়াল পাম্প, এবং
আপনাকে ধন্যবাদ স্যার, আপনি অনেক কষ্ট করছেন স্যার, এত বড় প্রেজেন্টেশন করছেন স্যার, বাবা ধন্যবাদ। তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে এই ভালভ সরি ট্রাক কনভার্টারের ভিতরে যে ইমপ্লায়ার এবং রানার আছে এখান থেকে কিন্তু যখন ইঞ্জিনটা যখন ঘুরে তখন এটা কিন্তু ঘুরে এখানে প্রেসার ক্রিয়েট করে ইমপ্লায়ার এবং রানারের মধ্যে। ওকে, তো এই প্রেসারটা কিন্তু আবার চলে আসে ভালভ বডির মধ্যে। ভালভ বডি যদি আপনার ফাইভ গিয়ার এর গাড়ি হয় তাহলে পাঁচটা ভালভ থাকবে, একটা হচ্ছে পাঁচটা হলো এক দুই তিন চার, চারটা গিয়ারের জন্য চারটা এবং রিভার্স গিয়ারের জন্য আর একটা ভালভ থাকবে আর কি। ঠিক আছে, মেকাট্রনিক্স ইউনিট বলে অ্যাকচুয়ালি, আর এই গিয়ার বক্সটা মেকাট্রনিক্স পুরো ফাংশনটা আর কি, শুধু মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স না। এখানে যে ভালভ বডি আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেকাট্রনিক্স সব মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স সব মিলেই আসলে এটা কাজ করে অ্যাকচুয়ালি। তো যখন আপনি ফার্স্ট গিয়ারে দেবেন তখন একটা ভালভ খুলবে, একটা ভালভ খুলে প্রেসার ক্রিয়েট করবে হচ্ছে ক্লাস এবং ক্লাস প্ল্যানেটারি গিয়ারে ওই পরিমাণ চলে ক্লাস প্যাকে ওই পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে, ফলে মানে ক্লাসটা রিলিজ হয়ে যাবে, যার ফলে ইয়া হবে আর কি, ইঞ্জিনের গাড়ির গতি বেড়ে যাবে। তারপরে এইভাবে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ এইভাবে অটো মানে এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি ইঞ্জিনের গাড়ির স্পিডের উপর ডিপেন্ড করবে, গাড়ির স্পিড কত তার উপর ডিপেন্ড করবো, অটোমেটিক্যালি বাল্ব বডি গুলো খুলবে, বাল্ব গুলো খুলবে, খুলে ইঞ্জিনের খুলে ইঞ্জিন আরপিএম বেড়ে যাবে। যখন আপনি রিভার্স দিবেন স্যার দ্বিতীয় গিয়ারের সময় কি স্যার একটা বাল্ব খোলা থাকে না দুইটা খোলা থাকে স্যার? সরি বললাম স্যার, যখন ফার্স্ট গিয়ার দিলে একটা বাল্ব খুলে, সেকেন্ড গিয়ার দেওয়ার পর কি স্যার দুইটা খোলা থাকে না দ্বিতীয়টা খুলে? স্যার দুইটা খোলা থাকবে, কারণ কি দুইটা খোলা না থাকলে আপনার বেশি পরিমাণ ইয়ে করবে না। তো আপনি যখন ম্যানুয়াল গাড়িতে যখন আপনি গিয়ার ফুললি ক্লাস ফুললি প্রেস করেন তারপর না আপনার গাড়িটা খুব মানে পাওয়ার বেশি ট্রান্সমিট হয়, ঠিক সেরকম এটা দুইটা খোলা থাকবে এবং তিনটা চারটা খোলা হবে, এবং যখন রিভার্স হবে তখন কিন্তু সব বন্ধ হয়ে যাবে আবার রিভার্সটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স। আচ্ছা এবার দেখেন হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স, সরি অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন যেটা বলেছিলাম আর কি, দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা এবার হচ্ছে দেখেন যে প্রোগ্রাম সিলেক্টর লিভার, প্রোগ্রাম সিলেক্টর লিভার, তারপর সে গ্যাস প্যাডেল পজিশন ব্রেক, ইকুয়েশন, ফাংশন ডিসপ্লে, ডায়াগনোসিস, এডিশনাল প্রোগ্রাম, তারপর ট্রান্সমিশন আরপিএম, এডিশনাল প্রোগ্রাম, ট্রান্সমিশন কন্ট্রোল ইউনিট, টিসিএম বা টিসিইউ, ক্লাস অ্যাকচুয়েটর, দেখে দেখতে পাচ্ছেন? ইঞ্জিন ম্যানেজার মানে শুধু একটা ইনফরমেশন, এটা ক্যানভাসের মাধ্যমে অনেকগুলো ইনফরমেশনের মাধ্যমেই করে, কিন্তু অনেকগুলো ইনফরমেশনের মাধ্যমে কিন্তু গেটটা শিফটিং হয়। আপনারা দেখেন এখানে ক্লাস প্লেট আপনারা দেখতে পাচ্ছেন? ফোনে আপনি একটু জুম করে দেখেন, জুম করা যায় স্যার? ওকে স্যার। আচ্ছা দেখেন এখানে কি করছে, ম্যানুয়াল ক্লাস প্লেট, প্রেসার প্লেট এবং ফগ রিলিজ ব্যারিং সবই আছে এখানে। ওকে, আমরা যে ম্যানুয়াল ট্রান্সমিশনে যখন গিয়ার শিফটিং করি তখন কিন্তু ক্লাস গিয়ারের যে কেবলটা আছে এটা হচ্ছে এই
এই যে ফ্রগের ফ্রগের মধ্যে ডাইরেক্ট থাকে মেকানিক্যাল কানেক্ট থাকে, আমরা হাতে ম্যানুয়ালি গিয়ার মুভিং শিফটিং করি, ওটা কিন্তু ওইভাবে মুভমেন্ট করে আর কি। কিন্তু এখানে দেখেন আরেকটা অ্যাকচুয়েটর অ্যাসেম্বলি ক্লাস অ্যাকচুয়েটর লেখা আছে, ক্লাস অ্যাকচুয়েটর দেওয়া আছে এখানে। এটার কাজ কি, আপনার মনে করেন যে আপনি বিদ্যুৎ দিলেন আপনার ইসি, এটার জন্য আমাদের ইসিও আছে কিন্তু। ওকে, একটা আপনারা জানেন কিনা জানেন না যে একটা গাড়িতে অনেক ইস্যু থাকে। আমি বলছিলাম না যে গিয়ার বক্স দুইটা, ট্রান্সমিশন গিয়ার বক্সের জন্য ইস্যু থাকে, ইঞ্জিনের জন্য ইস্যু থাকে, তারপরে এসআরএস এয়ারব্যাগের জন্য থাকে, অল দরজা বা লাইটিং সিস্টেম দরজার জন্য আলাদা থাকে, তারপর হচ্ছে প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা ইস্যু আছে গাড়িতে কিন্তু। তো এটার জন্য এমটির জন্য আলাদা একটা ইস্যু আছে। কি করে আপনি ডিতে যখন দিলেন, এই যে দেখেন লিভারের মধ্যে যখন ডিতে দিলেন তখন সিগন্যাল দিল যে গাড়ি ডিতে আছে, ওকে, তখন গিয়ার লিভার থেকে সিগন্যাল ইসিউতে, ইসিউ বলতেছে ডিতে আছে, এখন ক্লাসটা রিলিজ করতে হবে, তখন ক্লাসটা অটোমেটিক রিলিজ করে দেয়, দিয়ে এই ট্রান্সমিশন অ্যাক্সিলেটর এক নম্বর গিয়ারে ফেলে দেয়। ওকে, আচ্ছা, এভাবে চলতে 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 যখন আপনার স্পিড বেশি, স্পিড একটু বেশি ওঠে, অ্যাক্সিলারেশন দেন যখন গাড়ি, তখন কি করে, তখন আবার হুইল স্পিড সেন্সর থেকে আবার সেন্স নেয়, নিয়ে তখন ইসি ওভার অ্যানালাইসিস করে যে হুইল স্পিড সেন্সর স্পিড বেশি, তার মানে গাড়ির স্পিড বেশি, তখন দ্বিতীয় গিয়ারে পড়তে হবে। তখন আবার কি করে, আবার অটোমেটিক্যালি ক্লাস অ্যাকচুয়েটর কি করে, ক্লাসটা রিলিজ, ক্লাস প্রেস করে, করে করার সাথে আবার সিগন্যাল পায় ট্রান্সমিশন অ্যাকচুয়েটর, ট্রান্সমিশন অ্যাকচুয়েটর আবার দুই নম্বর ফেলা দেয়, অটোমেটিক করতেছে কিন্তু। ওকে, এভাবে এভাবে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ এভাবে গিয়ার করে। এবং যখন আপনি রিভার্স দিবেন তখন সেম ব্রেকে পা দিয়ে রিভার্স দিবেন, অটোমেটিক আপনার রিভার্স গিয়ার পড়ে যাবে। কি কে করবে, এই আপনার গিয়ার লিভার থেকে সিগন্যাল যাবে ইসিউতে, ইসিউ ক্লাস প্যাডেলকে, ক্লাস প্যাডেলকে কি করবে, ক্লাস প্যাডেলকে সিগন্যাল দেবে যে ক্লাস প্রেস করো, ক্লাস প্যাডেল হওয়া মাত্রই আবার ওইদিকে ট্রান্সমিশন অ্যাকচুয়েটর কি করবে, রিভার্স গিয়ারে ফেলাই দেবে, রিভার্স গিয়ারে ফেলাই দেবে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনি যদি গাড়িটা যদি আপনি স্টার্ট করেন, স্টার্ট করার আগে যদি ক্লাচ প্রেস না করেন গাড়ি স্টার্ট হবে না। ওকে, তারপর হচ্ছে গাড়ি স্টার্ট করলেন, মনে করেন গাড়ি স্টার্ট করছেন, পরে আপনি ক্লাচ প্রেস না করলে কিন্তু গিয়ার পড়বে না। আপনি ক্লাচ ক্লাচ প্রেস করছেন না, করেননি, বাট গিয়ার দিতে চাচ্ছেন, গিয়ারে দিতে যাবে বাট ড্যাশবোর্ডে দেখা যে প্লিজ প্রেস দ্য প্যাডেল, প্রেস দ্য প্যাডেল, সিগন্যাল দেবে, বিপ সিগন্যাল দেবে, এবং লাল একটা ফুডের চিহ্ন আসবে আর কি। আরেকটা ইম্পর্টেন্ট, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, সেটা হচ্ছে আপনার গাড়ির দরজা যদি কখনো খোলা থাকে গিয়ার পড়বে না। এই 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 মানে যে গাড়িতে এই ফাংশনটা, এই গিয়ার বক্স আছে আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার, একটা কথা ছিল। জি বলুন। আচ্ছা, আমাদের এই যে যে সিস্টেম গুলো বলতেছেন, এই যে অটোমেটিক গিয়ার বক্স, তারপরে আবার এই যে আমাদের সিভিটি গিয়ার বক্স, এগুলো নিয়ে কি আলাদা একটা টপিকস নিয়ে আলোচনা করা যায় না? মানে ধর ইঞ্জিন থাকবে আলাদা, তারপর ক্লাস সিস্টেম আলাদা, এরকম থাকলে ওইটাতে আপনার ক্রিটিক্যাল যে মেজারমেন্ট আছে, ট্রাভেল শুটিং সবই ওই রিলেটিভ আলোচনা হবে। আর যদি কারো কোশ্চেন থাকে ওই দিন ওই রিলেটিভ কোশ্চেন করবে, আদারস কোনো কোশ্চেন করার দরকার নাই, যাতে আমরা ওই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় সব। এটা হচ্ছে আপনাদের বেসিক, মানে কি জাস্ট আপনি জাস্ট আপনি বেসিক জানতেছেন, যে এর আগে হয়তো বা জেনেছেন কি না জানি না, যে এই টাইপের গিয়ার বক্স আছে, আপনারা কি জানতেন কি না আমি জানি না। জি, অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন এগুলো জানতাম, কিন্তু অতটা এগুলো এই জন্যই বলতেছি যে একটু ডিটেইলসলি যদি এক একটা টপিকস নিয়ে আলোচনা করেন তাহলে একটু সবাই একটু মানে আমার মনে হয় বেশি ক্লিয়ার হবে। আমি একদম ফুললি ট্রান্সমিশন সিস্টেম নিয়ে আলোচনা করব, আইসি ইঞ্জিন, তারপর কমন রেল, ডিএডি কমন রেল ইঞ্জিন, মানে ডিজেলের কমন রেল, যেটা ডিজেলের ইএফআই ইঞ্জিন আছে, তারপর জি জি ওইটাই, যে মানে ক্রিটিক্যাল মেজারমেন্ট, ট্রাভেল শুটিং সবই জানলাম এক একটা টপিক থেকে, এটা হলে বেস্ট হয়। এখন কিন্তু আমি জাস্ট আমি ফাংশন এবং অপারেশন প্রিন্সিপাল জানতেছি, কিন্তু কিভাবে কি কি প্রবলেম থাকতে পারে, কি কি মানে কাস্টমার কমপ্লেইন আসতে পারে, এগুলো কিন্তু আমি বুঝতে পারি না, কারণ আপনি যে আমি জাস্ট এগুলো জানলাম, বাট কি কি কমপ্লেইন আসতে পারে, কাস্টমার কি কি কমপ্লেইন নিয়ে আসতে পারে, আবার কি কি কাজ করা দরকার,
এটার মধ্যে কোন পার্টটার বেশি প্রবলেম হয়, কোনগুলোর কম পার্ট চেঞ্জ হয়, বেশি কি কি চেঞ্জ করতে হয়, এগুলো তো জানতে হবে আমাকে এজ এ অটোমোবাইল ইঞ্জিনিয়ার। জি স্যার। তো এটা নিয়ে আমি নেক্সট আবার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। জি 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 ঠিক আছে, ওকে ওকে, এটা আমার প্ল্যান আছে। জি স্যার, এক একটা টপিক চলে বেশি ভালো হয় আর কি। আমি 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 চাইবো যে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন এবং এভারটাও দেখতে পাচ্ছেন। আপনাকে জানেন বেল্টের কথা জানতাম যে দুইটা পুলি ব্যবহার করে আর একটা বেল্ট থাকে, কিন্তু এটাই কিন্তু সিভিটি গিয়ারবক্স, এটা কিন্তু সিভিটি গিয়ারবক্স। মানে স্কুটি গুলোতে একটা বেল থাকে, দুটো পুলি থাকে এবং পুলি দুটোর কিন্তু হচ্ছে ডায়ামিটার ভেরিয়েবল অ্যাজ স্পিড রেশিও ভেরিয়েবল আর কি। ওকে জি স্যার। ডিফারেনশিয়াল গিয়ারবক্স এটা তো সবাই জানেন, এটা তো মোটামুটি আমরা জানি যে ক্রাউন হুইল থাকে, স্মল গিয়ার, পিনিয়ন, রোটেটিং কেস, তারপর হচ্ছে লার্জ গিয়ার, স্মল গিয়ার, আউটার শ্যাফ, ইনপুট শ্যাফ, প্রোপেলার শ্যাফ। ওকে, কিভাবে কাজ করে এটার কাজ কি এটা আমরা জানি যে গাড়ি যখন টার্ন নেই, যে পাশে ডান পাশে টার্ন নিলে ডান সাইডে ডান পাশে যদি টার্ন নেই তাহলে বাম সাইডে রেডিয়াসটা বেশি থাকে, বাম পাশে রেডিয়াসটা কম থাকে। এটাকে অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট করার জন্য বা যাতে কোনো প্রবলেম না চাকা ঘুরতে এই জন্য ঠিক আছে। আর রিয়ার হুইল ড্রাইভ যেগুলো, এগুলো তো আমরা দেখতে পাই যে ছোটবেলায় দেখতাম ট্রাকের পিছনে একটা বল, আমি চিন্তা করতাম যে বল কেন গাড়ির পিছনে লাগানো যখন আর কি ক্লাস 1 2 তে পড়তাম আর কি। ট্রাক আসতো গ্রামে, দেখতাম পিছনে একটা বল লাগানো, যে আমি ভাবতাম যে ডিপ বাইটা কেন দিল ওটা, আমি ভাবতাম যে গাড়ির ভিতরে বল কেন, খুব টেনশন ছিল আমার এটা নিয়ে, পরবর্তীতে বুঝতে পেরেছি। যেমন হাইড্রোলিক যেটা চিত্রতে হাইড্রোলিক দেখানো হয়েছে, মাস্টার সিলিন্ডার মানে ক্লাস মাস্টার সিলিন্ডার, হাইড্রোলিক পাইপ, স্লিপ সিলিন্ডার, এখান থেকে ফ্রগের মাধ্যমে ক্লাসটাকে রিলিজ করা হয়। সেম ফাংশন বাট একটা আছে মেকানিক্যাল, এটাতে ক্লাস হাইড্রোলিক কোনো ইস্যু নেই, এটাতে জাস্ট সরাসরি মেকানিক্যাল ক্লাস কেবল থাকে, ওখান থেকে এটাতে লাগানো থাকে আর কি। ওকে তো ক্লাসের অনেক ক্লাস ক্লাস প্লেট, প্রেশার প্লেট এগুলো নিয়ে আমরা নেক্সট ডে ডিসকাস করব ইনশাআল্লাহ। দেখেন ক্লাস প্লেট এন্ড প্রেশার প্লেট ফ্লাইওয়ে কানেক্ট টু দ্য ইঞ্জিন, connected to the engine মানে একটা সময় আমি and it হচ্ছে একটা সময় লেশার into gearbox ক্লাস কভার কে অবশ্য প্রেসার প্লেট, প্রেসার প্লেট এই যে আপনি দেখা আছে ক্লাস প্লেটটা কিসে তৈরি আপনি বলতে পারবেন? নন অ্যাসবেস্টস, yes অ্যাসবেস্ট। আর দেখেন যে এখানে ক্লাস প্লেটের মধ্যে কিছু কাটা কাটা দাগ থাকে এবং এখানে কিছু স্প্রিং থাকে, কি স্প্রিং বলে এটাকে বলেন তো, এন্টি শক স্প্রিং, এন্টি শক স্প্রিং থাকে এবং এখানে কিছু খাঁজকাটা থাকে। যখন এন্টি শক স্প্রিং এর কাজ হচ্ছে যখন আপনি ক্লাসটা এঙ্গেজ করলেন তখন কিন্তু এটা একটা টর্ক কাজ করে আর কি, টর্শন স্প্রিং তো বলে না কি এরকম এন্টি শক স্প্রিং বা টর্শন স্প্রিং বলে, এন্টি শক স্প্রিং বলে অ্যাকচুয়ালি।
এটা এটা হচ্ছে আসল নাম তো এটা যখন যাতে এটা ভেঙে না যায় মুছে না যায় এটা শক অ্যাবজর্ব করে আর কি ওকে তো এখানে ডায়াফ্রাম প্রেশার প্লেট সবকিছুই আছে তো এগুলো নিয়ে আমরা আরো ডিসকাস আলোচনা করব ইন ফিউচারে আপনারা আমাদের সাথে থাকবেন আর গ্রুপে কি সবাই অ্যাড আছেন আপনারা গ্রুপে আছে আমরা সচরাচর জানি এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম ব্রেক সিস্টেম আসলে ছয় প্রকার মেকানিক্যাল ব্রেক ইলেকট্রিক্যাল ব্রেক পাওয়ার হাইড্রোলিক এয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার হাইড্রোলিক ডিস্ক এয়ার এই ছয়টা ব্রেক সিস্টেম আছে এর মধ্যে বেসিক হলো মেকানিক্যাল ব্রেক পাওয়ার ব্রেক মানে হাইড্রোলিক পাওয়ার ব্রেক আর হচ্ছে এয়ার ব্রেক এগুলো সচরাচর আমরা দেখতে পাই তো এটা হলো হাইড্রোলিক মধ্যে পাওয়ার ব্রেক বলতে কোনটা বোঝাচ্ছে পাওয়ার ব্রেক actually electric power brake আছে ওকে রিটার্ডার ওইটা নাকি রিটার্ডার সরি রিটার্ডার ব্রেক নাকি ওই যে ইলেকট্রিক যেটা বলতেছেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ব্রেক এটা আছে যা আসলে আমি কাজ করিনি কখনো আমি জাস্ট স্টাডি করছি আর কি এটা আমি এই স্লাইডের মধ্যে নিয়ে আসিনি ওকে তো হাইড্রোলিক ব্রেক কি থাকে আচ্ছা আরেকটা জিনিস বলি চাকরির ক্ষেত্রে যদি কখনো ইন্টারভিউ করে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে ব্রেক সিস্টেমে কি কি আছে এখানে অনেক স্টুডেন্ট আছে বা যারা আমরা যারা এক্সপিরিয়েন্স চার পাঁচ বছর তাদেরকে অ্যাকচুয়ালি ধরে না বেসিক টেকনিক্যাল কিছু ধরে না আমি কি কাজ করি সেটা জানেন যারা বেসিক ফ্রেশার বা চাকরিতে দু এক বছরের এক্সপিরিয়েন্স তাদেরকে ধরে এগুলো যখন জিজ্ঞেস করবো অবশ্যই আপনি ব্রেক কোন সিস্টেম এর কথা জিজ্ঞেস করলে অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবে এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা বলুন তো ব্রেক সিস্টেম কি কি থাকে আমি যদি বলি যে মাস্টার সিলিন্ডার থাকে ব্রেক শু থাকে ব্রেক প্যাড থাকে তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে তাহলে বুঝতে পারবে যে ও ভালো একটা বোঝে জানে না বা আমার ভাববে যে আমি দক্ষ না বেশি অগোছাল অবশ্যই বলতে হবে যে ব্রেক প্যারেল তারপর হচ্ছে ভ্যাকুয়াম বুস্টার এখানে বুস্টারের চিত্রটা দেওয়া নেই অবশ্য ভ্যাকুয়াম ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার ব্রেক লাইনিং তারপরে এবিএস মডিউল ওখান থেকে হ্যাঁ ব্রেক লাইনিং তারপর চারটা চাকা যায় ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক ড্রাম ব্রেক শু বা ব্রেক ডিস্ক বা ব্রেক প্যাড এইভাবে এটা এটা তো বেসিক অপারেশনে ব্রেক এটা ব্রেক প্যাডেলে প্রেস করলাম তারপর এই প্রেসারটা চারটা চাকা চলে গেল এই সামনের চাকা আসলো এটা হচ্ছে ডিস্ক ব্রেক সামনের চাকা আসে এর আগে যে কোশ্চেন করেছিলেন যে গরম হয়ে যায় চাকা আছেন উনি আমাদের সাথে হ্যালো আচ্ছা তো এই যে এই দেখেন এখানে যে লাল অংশটা হচ্ছে ব্রেক প্যাড ব্রেক প্যাড যদি রিলিজ না করে তাহলে কিন্তু এটা ঘর্ষণ অল টাইম ঘর্ষণ হবে যার ফলে গরম হবে এটা এটা পেয়েছি আমি আমার এক্সপিরিয়েন্সে পেয়েছি আর কি এছাড়াও আগে যে আরো কিছু ইস্যু আছে এগুলো রিজিয়ন টায়ার গরম হওয়ার কারণে তো আচ্ছা এবিএস আপনার এবিএস আচ্ছা ব্রেক সিস্টেমে অনেক আপডেটেড কিন্তু আপনারা জানেন যে ব্রেক সিস্টেম এবিএস তো এটা আমরা সবাই জানি ইবিডি ইএসপি এগুলো সম্বন্ধে ধারণা আছে আপনাদের জি ভাই ধারণা আছে আচ্ছা ভেরি গুড EVDSP গুলো আছে এগুলো অনেক ইন ডিটেইলস এগুলোর জন্য আলাদা ইস্যু আছে আলাদা মডিউল আছে মানে ABS মডিউলটা অ্যাকচুয়ালি কাজ করে ABS মডিউলের উপরে ইনবিল্ট করে এগুলো EVD এবং ESP এগুলো কি BS6 এই মডেল গুলোতে না BS6 এর এটা BS4 এ পাই যাবে BS4 এ আমাদের গাড়িতে আছে সুজুকি BS4 এ EVDSP আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেক ড্রাম ব্রেক শু ব্রেক লাইনিং ওকে রোটারিং স্প্রিং মাস্টার সিলিন্ডার হুইল সিলিন্ডার হ্যাঁ এটা হলো রিয়ার ব্রেক ইউজ করা হয় অ্যাকচুয়ালি আর সচরাচর নর্মাল যে গাড়িগুলো আছে সিডান কারে পিছনে ব্রেক ড্রাম এবং সামনে ব্রেক ডিস্ক ইউজ করা এবং এসইউভি অনেক গাড়িতে পিছনে ব্রেক ড্রাম সামনে ব্রেক শু পিছনে ব্রেক ড্রাম ব্রেক শু এবং সামনে ব্রেক ডিস্ক এবং ব্রেক প্যাড ইউজ করা এছাড়াও সামনে পিছনে দুই জায়গায় ডিস্ক ব্রেক ইউজ করা হয় কিছু কিছু
আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাম এবং ডিস্ক আমি চিত্র দেখিয়েছি কিভাবে কাজ করে, এইগুলো আমরা পরবর্তীতে কিভাবে কি কি প্রবলেম আসে মানে আমরা পরবর্তীতে আলোচনা করবো এগুলো ইয়ে নিয়ে ডায়াগনোসিস নিয়ে আলোচনা করবো। পাওয়ার স্ট্রিং সিস্টেম দুই প্রকার সাধারণত, একটা হলো হাইড্রোলিক পাওয়ার স্ট্রিং সিস্টেম, একটা ইলেকট্রিক পাওয়ার স্ট্রিং সিস্টেম। ওকে, তো মেকানিক্যাল স্ট্রিং সিস্টেম কি কি থাকে? সাধারণত আয়রন আর্ম, টাইর আর্ম, পিটম্যান আর্ম, স্টিয়ারিং গিয়ার বা স্টিয়ারিং হুইল কলাম, এগুলো থাকে। এটা সাধারণত অনেক শক্তি লাগে, এটা স্বরূপ মানে ওল্ডেস্ট গাড়িগুলোতে এগুলো ইউজ করা মতো। তারপরে আসলো হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং। আর পাওয়ার স্টিয়ারিং এ কি কি থাকে? হাইড্রোলিক পাওয়ার পাম্প থাকে, হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং পাম্প থাকে। তারপর হচ্ছে পিস্টন টিউব, রোটারি কন্ট্রোল ভালভ, ফ্লুইড লাইনস, তারপর হচ্ছে হাইড্রোলিক পিস্টন, পিনিয়ন গিয়ার, র্যাক এন্ড পিনিয়ন, টাই রড, এগুলো থাকে। তো ম্যানুয়াল থেকে মেকানিস্টিং এটা ডেভেলপ করার পিছনে এজেন্ডা হলো স্মুথলি যাতে মানে স্টিয়ারিংটা ঘোরানো যায় আর কি, এটাকে অ্যাডভান্টেজ। এছাড়াও ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম পরবর্তীতে ডেভেলপ করা হয়েছে। এটা কি কি থাকে? ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং এর জন্য ইপিএস বা ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং ক্ষেত্রের জন্য আলাদা একটা ইসিউ রয়েছে, সিঙ্গেল সেন্সর ইসিউ, স্ট্রেন অ্যাঙ্গেল সেন্সর ইসিউ এবং অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মিনস হচ্ছে এটার জন্য একটা ইলেকট্রিক মোটর আছে, ইলেকট্রিক মোটর অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে। এটা কিভাবে কাজ করে বলি, আমি স্টিয়ারিং ঘুরে তখন স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর সেন্সর ইসিউ কে যে স্টিয়ারিং অ্যাঙ্গেল এতটুকু ঘুরছে তখন মোটরটা ওই পরিমাণ ঘুরে। ওকে, তো এখানে টপ সেন্সর আছে, তো সেন্সর এবং টপ সেন্সর ইসিউ কে সিগন্যাল দেয় যে কি পরিমাণ কত টর্ক ঘুরতেছে, সেই অনুযায়ী সেই পরিমাণ স্ট্রিং মোটরটা ঘুরে মানে স্ট্রিং চাকাগুলোকে ঘুরে দেয়, অর্থাৎ র্যাক এন্ড পিনিয়ন থেকে ওই পরিমাণ মুভমেন্ট করা হয়েছে, করে ডানে বা বামে চাকা ঘুরায়। এছাড়াও আর একটা সেন্সর এখানে কাজ করে, হুইল স্পিড সেন্সর। তাহলে এখানে কি কি সেন্সর থাকে? স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, টর্ক সেন্সর এবং হুইল স্পিড সেন্সর। এই তিনটা সেন্সর ইসিউ কে সিগন্যাল দেয়, ইসিউ সিগন্যালটাকে প্রসেস করে যে কি পরিমাণ ঘুরাতে হবে বা কি পরিমাণ ড্রাইভার স্টিয়ারিং ঘুরাইছে। হ্যাঁ, এই সিগন্যালটাকে ইসিউ প্রসেস করে স্ট্রিং মোটরকে দেয়, স্ট্রিং মোটর ওই পরিমাণ ঘুরে, স্ট্রিং কলাম ওই পরিমাণ ঘুরে, ঘুরলে স্ট্রিং র্যাকটা ওই পরিমাণ মুভমেন্ট করে চাকা মুভমেন্ট করে বা ওই পরিমাণ টার্নিং দেয়। তাহলে এখন কোশ্চেন থাকতে পারে যে হুইল স্পিড সেন্সর কেন ইউজ করা হয়? আপনি যখন টার্নিং করবেন তখন মানে কম স্পিডে কিন্তু খুব বেশি কম টার্নিং রেডিয়াস এর মধ্যে কিন্তু আপনি গাড়িটা ঘোরাতে পারবেন, কিন্তু যখন আপনি ওই টার্নিং রেডিয়াস এর মধ্যে হাই স্পিডে থাকবেন তখন কিন্তু আপনার বেশি পরিমাণ ঘোরাতে হবে। তো এই কাজটাই ঠিক করে, ফাস্টেস্ট করে এবং মানে টার্নিংটাকে মানে খুব ফাস্টেস্ট করে মানে দ্রুত করে দেয় আর কি, স্পিডের উপর ডিপেন্ড করে। ওকে, এই হচ্ছে ইলেকট্রিক পাওয়ার স্টিং সিস্টেম এবং এটার জন্য একটা সিগন্যাল আছে, দেখেন ড্যাশবোর্ডে এরকম একটা সিগন্যাল পাবে। যদি এই সিগন্যাল রিলেটেড কোন এই সেন্সর অ্যাকচুয়েটর রিলেটেড যদি কোন ইলেকট্রিক ফল্ট হয় তাহলে ড্যাশবোর্ডে শো করবে এবং স্টিয়ারিং হার্ড হবে, তখনই গাড়ি ওয়ার্কশপে নিয়ে আসে।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ট্রেনিং।